মৌজুবিল্লাহ ইবিনশাহিত রজিম ইসবিল্লাহী রহমান রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ডঃ উইলিয়াম ক্যাম্পবেল ডক্টর জাকির নায়েক ডক্টর মাজাকিস ডঃ জামাল বাদওই ড স্যামুয়েল নামান এবং মিস্টার স্যাম সামুন সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আল্লাহর শান্তি এবং রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আয়োজকদের তরফে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে আমি সৈয়দ সাবিল আহমেদ আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের বিতর্কের টপিক আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল আমরা ড ক্যাম্পবেল এবং ড জাকির নায়েকের মধ্যে এই বিতর্কের আয়োজন করেছি যাতে আমরা এই দুই ধর্মের অনুসারীরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারি যাতে আমাদের মধ্যে বন্ধুত্বটা আরও জোরালো হয় আজকের এই অনুষ্ঠানে দুইজন মডারেটর থাকবেন ডক্টর মোহাম্মদ নায়েক প্রতিনিধিত্ব করবেন ডক্টর জাকির নায়েককে আর স্যামুয়েল নোমান প্রতিনিধিত্ব করবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে আমার দায়িত্ব হল আজকের অনুষ্ঠানটার সুষ্ঠু ও সুন্দর পরিচালনা করা সেই জন্যে আমি সম্মানিত বক্তা আর উপস্থিত দর্শকদের এই অনুষ্ঠানের নিয়মকানুন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এখন আমি ডক্টর স্যামুয়েল নামানকে অনুরোধ করছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সম্পর্কে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই সাবিল আহমেদ আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত এবং প্রথমেই আমি এখানে উপস্থিত সকল খ্রিস্টান ভাই বোনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকাকে এবং এখানকার স্থানীয় লোকজনদেরও আমাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা দারুণ কাজ করেছেন সবাই পরিশ্রম করেছেন আপনাদের প্রচেষ্টাতেই আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একসময় ওয়াই হোল ক্লিভল্যান্ডে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে কাজ করেছেন তিনি মরক্কোতে বিশ বছর প্র্যাকটিস করেন সেখানেই আরবি শেখেন তিউনিশিয়ায় সাত বছর প্র্যাকটিসের পর বুকাইলিকে উত্তর দিতে গিয়ে এই বইটা লেখেন তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ইঞ্জিল বা গসপেলের কথাগুলো সবার কাছে ব্যাখ্যা দিতে চান চুয়াত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত ডক্টর ক্যাম্বেল দশজন নাতনির গর্বিত দাদা আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত আপনাদের ধন্যবাদ ইসলামিক রিচার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নায়েক এবং ড জাকির এইখানে আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে ধন্য আজকের অনুষ্ঠানে আসতে পেরে আমরা সত্যি খুবই আনন্দিত আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক বিখ্যাত বিশেষজ্ঞ ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল ডক্টর জামাল বাদাউবি ডক্টর মেজা আকাস এছাড়াও আছেন আমার অনেক দিনের পরিচিত সহকর্মী ডক্টর সামিল নমান আমি ব্রাদার স্যামুয়েল এবং আমার তরফ থেকে আপনাদেরকে এই অনুষ্ঠানের নিয়মটা সঠিকভাবে বলে দিই আমাদের দুজন বক্তার সম্মতিতে আমরা এই অনুষ্ঠানের যে ফরম্যাটটা ঠিক করেছি সেটা হলো ডক্টর উইলিয়াম ক্যাম্বেল প্রথমে দর্শকদের উদ্দেশ্যে পঞ্চান্ন মিনিট ধরে কথা বলবেন যার টপিক হবে আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন বাইবেল তারপর ডক্টর জাকির নায়েক ওপাশে বসে একই টপিকের ওপর দর্শকের উদ্দেশ্যে পঞ্চান্ন মিনিট ধরে কথা বলবেন এরপর ডক্টর উইলিয়াম ক্যাম্পেল কথা বলবেন ডক্টর জাকির নায়কের কথার উত্তরে তিনি পঁচিশ মিনিট ধরে কথা বলবেন এরপর ডক্টর ক্যাম্পেলের কথার উত্তরে ডক্টর জাকিরও দর্শকদের উদ্দেশ্যে পঁচিশ মিনিট ধরে কথা বলবেন সবশেষে শুরু হবে উন্মুক্ত প্রশ্ন এবং উত্তর পর্ব সেখানে দর্শকরা এই দুজন বক্তাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন এই জন্য দর্শকদের মাঝে বেশ কয়েকটা মাইক রাখা হয়েছে মাইকে প্রশ্ন করা শেষ হলে ডক্টর ক্যাম্বেল আর ডক্টর জাকির নায়েক স্লিপে লেখা প্রশ্নের উত্তর দেবেন ভলান্টিয়ারদের কাছে স্লিপ আছে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনগুলোর উত্তর দেয়া হবে সেটা কোয়ার্ডিনেটর অ্যাডভাইজার আর বক্তারা ঠিক করবেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান এখন আপনাদের সামনে আসছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ডক্টর জাকির নায়েককে দূর আসার জন্য অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই সাবিল আহমেদ আর মোহাম্মদ নায়েককে আয়োজক কমিটিকেও আমার ধন্যবাদ জানাই অবশ্যই বিতর্কটাকে আলটিমেট ডায়ালগ বলাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে তবে এটা বিজ্ঞাপন হিসেবে ভালোই আর দর্শকদেরকেও আমার শুভেচ্ছা আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এর নামে অবশ্য তিনি যেহবা নামে পরিচিত মহান স্রষ্টা ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন প্রথমে আমি কথা বলবো কিছু শব্দ নিয়ে আজকে আমরা বাইবেল আর কোরআনে ব্যবহার করা বিভিন্ন শব্দ নিয়ে কথা বলবো আধুনিক ভাষাবিদদের মতে কোনো একটা শব্দ বা বাক্যের অর্থ হল সেটার বক্তা যেটা বোঝাতে চাচ্ছে আর শ্রোতা বা শ্রোতারা যেভাবে ব্যাখ্যা করছে কোরআনের ক্ষেত্রে মোহাম্মদ আর তার শ্রোতারা যেভাবে কথাগুলোর ব্যাখ্যা করেছে শব্দগুলোর অর্থ সেটাই হবে আর বাইবেলের ক্ষেত্রে মুসা বা যীশু আর তাদের শ্রোতারা যেভাবে ব্যাখ্যা করেছে সেজন্য জন্য আমরা বাইবেল আর কোরআনের কথাগুলোর প্রাসঙ্গিক ব্যবহার চেক করে দেখব ছাড়াও সেই সময়ের সাহিত্যকর্মের সাথেও আমরা শব্দগুলো মিলিয়ে দেখব গসপেল লেখা হয়েছে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে আর কোরআন লেখা হয়েছে হিজড়ির প্রথম শতাব্দীতে যদি আমরা সত্যিটা জানতে চাই তাহলে নতুন অর্থ বানালে হবে না আমরা যদি সত্যিটাকে জানতে চাই সেটাকে মিথ্যে দিয়ে ঢেকে রাখবো না এখানে আমি সেরকম একটা উদাহরণ দিচ্ছি আপনারা প্রথম স্লাইডটা দেখছেন আপনারা এখানে দুইটা ডিকশনারি দেখতে পাচ্ছেন একটা উনিশশো একান্ন আর অন্যটা উনিশশো একানব্বই সালে এখানে পিক শব্দটার একটা অর্থ পুরুষ অথবা মহিলা বাচ্চা শুকুর দুইটা ডিকশনারিতেই এটা আছে দ্বিতীয় অর্থটা কোনো গৃহপালিত বা বন্য শুকর এটাও দুটোতেই আছে তৃতীয় শুকরের মাংস পোর্ক এটাও দুটোতেই আছে তারপর শুকরের মতো স্বভাবের কোন মানুষ বা প্রাণী দুটোতেই আছে পেটুক প্রকৃতির লোক এটাও দুটোতেই আছে পিগ আয়রন বা ঢালাই না করা লোহার জন্য চুলার ভেতরে যে ধাতু দেওয়া হয় এটাও দুটোতেই আছে কিন্তু এর পরে একটা নতুন অর্থ দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার আমরা পুলিশ অফিসারকে বলি পিগ যাই হোক প্রশ্ন হল তাওরাতে বলা হয়েছে যে তোমরা পিক অর্থাৎ শুকুর খেও না এখানে পিক শব্দটার অর্থ বলতে কি পুলিশ অফিসারদেরকে বোঝানো হয়েছে অবশ্যই না কোরআনে আল্লাহ বলেছেন তোমরা শুকুর খাবে না এখানে কি আল্লাহ পুলিশ অফিসারদের কথা বুঝিয়েছেন না এটা ভুল এটা বোকামি এটা হয়ে যাবে মিথ্যা বলা মোহাম্মদ পুলিশ অফিসারকে বোঝাননি মুসা ও পুলিশ অফিসারকে বোঝাননি এরকম নতুন অর্থ করব না আমরা বাইবেলের জন্য প্রথম শতাব্দীর অর্থগুলো ব্যবহার করব তার মানে গসপেলের জন্য আর কোরআনের জন্য ব্যবহার করব হিজরি প্রথম শতাব্দীর অর্থ আসুন এবারে দেখি কোরআনে এমব্রায়োলজি বা ভ্রণবিদ্যা সম্পর্কে কি বলা হয়েছে ও সরি ভুল স্লাইডটা এসেছে বলা হয়ে থাকে যে ভ্রূণবিদ্যা সম্পর্কে বিজ্ঞানে কিছুদিন আগে বিস্তারিত সব জানতে পেরেছে আর কোরআনে অনেক আগেই মানুষের ভ্রূণের বিভিন্ন স্টেজের কথা বলা হয়েছে ডক্টর কিথ মুর হাইলাইটস অব হিউম্যান বায়োলজি নামে একটা বই লিখেছিলেন সেখানে তিনি বলেছেন জরায়ুর ভেতরে ভ্রূণ যে বিভিন্ন স্টেজের ভেতর দিয়ে বড় হয় সেটা নিয়ে পনেরো শতাব্দীর আগে কোনোরকম আলোচনাই হয়নি আমরা এ ব্যাপারে কোরআনে ব্যবহার করা শব্দগুলোকে এখন যাচাই বাছাই করে দেখব আর সে সময়ে কোরআনকে ঘিরে যে ঐতিহাসিক পটভূমিকা সেটাকেও আমরা যাচাই বাছাই করে দেখব আমরা প্রথমেই দেখব আরবি শব্দ আলাকা যেটা কোরআনে আছে কোরানে এক বচনে আলাকা বা বহু বচনে আলাক উল্লেখ করা হয়েছে মোট ছয়বার বার কোরআনের পঁচাত্তর নম্বর সুরা আলকিয়ামা এখানে সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে সে কি স্কলিত শুক্রবিন্দু ছিল না অতঃপর সে আলাকায় পরিণত হয় তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন অতঃপর তিনি যুগল সৃষ্টি করেন পুরুষ ও নারী এরপর চল্লিশ নম্বর সুরা আল মুমিন এর সাতষট্টি নম্বর আয়াত বলছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে পরে শুক্রবিন্দু হতে তারপর জোকের মতো বস্তু আলাকা হতে তারপর তোমাদের বের করেন শিশুরূপে যেন তোমরা অনুধাবন করতে পারো তারপর বাইশ অধ্যায় সুরা হাজের পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে হে মানুষ জাতি পুনরুত্থানে যদি সন্দেহ থাকে তাহলে অবধান করো তোমাদের সৃষ্টি করা হয়েছে মাটি থেকে তারপর এক বিন্দু শুক্র হতে তারপর একটা পিণ্ড আলাকা থেকে তারপর পূর্ণ বা অপূর্ণ আকৃতির মাংসপিণ্ড হতে সবশেষে তেইশ নম্বর সুরা সুরা মমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ভিজে মাটির উপাদান থেকে তারপর তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক গভীর এবং নিরাপদ গর্ভের আধারে পরে আমি শুক্রবিন্দুকে আলাকায় পরিণত করি তারপর আলাককে পরিণত করি পিণ্ডে পিণ্ডকে পরিণত করি অস্থিপাজরে তারপর অস্থিপাজরকে ঢেকে দিই মাংস দিয়ে অবশেষে তাকে গড়ে তুলি অন্য এক রূপে এখানে কোরআন অনুযায়ী ভ্রণের বিভিন্ন স্টেজ নুৎফা শুক্রবিন্দু আলাকা পিণ্ড মুদাগা মাংস পিণ্ড আদাম হার্গোর পঞ্চম স্টেজে হার্গোরকে মাংস দিয়ে ঢেকে দেয়া হয় গত কয়েকশ বছরে আলাকা শব্দটার অনেক অর্থ করা হয়েছে এখানে দশটা অনুবাদ আছে আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না তিনটা আছে ফ্রেঞ্চ ভাষায় বলা হচ্ছে এন গ্রোমোডিস মানে রক্তের পিণ্ড তিনটা আছে পাঁচটা আছে ইংরেজিতে পিণ্ড অথবা জোকের মতো পিণ্ড একটা আছে ইন্দোনেশিয়ান ভাষায় নিচের দিকে সিগাম্পাল দ্বারহ অর্থাৎ একটা রক্তের পিণ্ড একেবারে শেষেরটা ফার্সি খুন বাঁচতে রক্তের পিণ্ড যারা ভ্রূণবিদ্যা সম্পর্কে সামান্য কিছু জানেন তারাও বলতে পারবেন ভ্রূণ হওয়ার সময় কোনো পিণ্ড তৈরি হয় না এটা খুব বড় একটা বৈজ্ঞানিক ভুল ডিকশনারিতে এই আলাকা শব্দটার অর্থ এটা স্ত্রীবাচক শব্দ পিণ্ড অথবা যোগ উত্তর আফ্রিকার লোকজন এই দুইটা জিনিস বোঝাতে এলাকা শব্দটা ব্যবহার করে অনেক রোগী আমার কাছে এসে তাদের গলার পিণ্ডটা বাদ দিয়ে ফেলতে বলেছে আবার অনেক মহিলা আমার কাছে এসে বলেছে তাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে আমি বলতাম সরি পিরিয়ড চালু হওয়ার জন্য কোনো ওষুধ দিতে পারবো না কারণ আপনার পেটে বাচ্চা তারা তখন বলতো মজাউল তেম এটা তো এখনো রক্ত তারা কোরআনের শব্দগুলোকে এভাবেই ব্যাখ্যা করেছে এবারে আমি মক্কায় উপর নাজিল হওয়া প্রথম আয়াতগুলো নিয়ে কথা বলবো নম্বর আলাক বা সুরা সুরা ইকরা এই সুরার প্রথম আয়াতগুলো পড়ছি এই সুরার এক ও দুই নম্বর আয়াতে আছে পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে এখানে শব্দটা বহু বচনে আছে এই শব্দটার আরো কিছু অর্থ থাকতে পারে কারণ এই শব্দটা এসেছে ক্রিয়াবাচক বিশেষ আলাকা থেকে ক্রিয়াবাচক বিশেষ ইংরেজি ব্যাকরণে অনেকটা জেরাল্ডের মতো যেমন সুইমিং ইজ ফান তাহলে এটাকে বলা যায় হ্যাঙ্গিং যেটা ঝুলে আছে লেগে আছে তবে এই শব্দটার ব্যাপারে দশটা অনুবাদই বলছে পিণ্ড বা জমাট বাঁধা রক্ত সব অনুবাদকই এই শব্দটাকে বলেছেন একটা পিণ্ড তারপরও ডক্টর মনীষ বুকাইলি সেটা মেনে নিতে পারছেন না তিনি লিখেছেন এখানে শব্দ নির্বাচনের কারণে কোরআনের পাঠকরা ভুল পথে পরিচালিত হতে পারেন বেশিরভাগ অনুবাদ বলছে মানুষ সৃষ্টি হয়েছে জমাট বাধা রক্ত থেকে যেটা আধুনিক বিজ্ঞানীদের কাছে কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয় এজন্য বংশ বিস্তার নিয়ে পবিত্র কোরআনের কথাগুলো বুঝতে হলে ভাষা আর বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে অন্যভাবে বললে বুকাইলি বলতে চাচ্ছেন আমি ডক্টর বুকাইলি আসার আগে কেউ কোরআনের সঠিক অনুবাদ করতে পারেনি এখন বুকাইলি কিভাবে শব্দটার অনুবাদ করতে চান তিনি বলেছেন যে আলাকা শব্দটার অর্থ একটা পিণ্ডের বদলে হওয়া উচিত যেটা ঝুলে থাকে যেটাকে জরায়ুর ভেতরে গর্ভফুলের মাধ্যমে ঝুলে থাকা ভ্রমণের সাথে তুলনা করা যায় তবে যেসব মহিলারা প্রেগনেন্ট হয়েছেন তারা জানেন যেটা ঝুলে থাকে সেটা মাংসপিণ্ড হওয়ার সময় ঝোলা বন্ধ করে দেয় না সেটা তখনও জরায়ুর ভেতরে সাড়ে আট মাস ধরে ঝুলে থাকে তারপর আয়াতগুলোতে বলা হয়েছে জীবনপিণ্ড পরিণত হয় হাড় করে তারপর সে হাড়কে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয় তার মানে বলা হয়েছে প্রথমে কঙ্কালটা তৈরি হয় তার উপরে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয় এ থেকে বোঝায় যে প্রথমে কঙ্কাল তৈরি হয় পরে এটি মাংসে ঢাকা হয় আর ডক্টর বুকাইলি ভালো করেই জানেন ভ্রূণের শরীরে মাংস পেশি আর হার্টের একই সময় তৈরি হওয়া শুরু করে আট সপ্তাহ পরে এসিফিকেশন বা হাড়ের নতুন উপাদান তৈরি হয় তবে ভ্রূণ তখনই হাত পা নাড়াচাড়া করতে পারে ডক্টর টি ডব্লিউ স্যাডলারের লেখা একটা চিঠি তিনি অ্যাম্বায়ো আর অ্যানাটোমির উপর অ্যাসোসিয়েট প্রফেসর এছাড়াও ল্যাঙ্গ্রায়োলজি বইটার লেখক তিনি লিখেছেন ভ্রূণ নিষিক্ত হওয়ার আট সপ্তাহ পরে পাঁজর থাকে কার্টিলাইজের মতো হাড়ের মতো না সেখানে মাংসপেশিও থাকে এই সময় এসিফিকেশান সবে মাত্র শুরু হয়েছে আট সপ্তাহ পরে ভ্রূণ তার হাত পা নাড়াতে পারে দুইজন সাক্ষী থাকা ভালো সেই জন্য আসুন দেখি ডক্টর কিথ মুর তার দ্য ডেভেলপিং হিউম্যান বইটাতে হাড় আর মাংস পেশি সম্পর্কে কি বলেছেন এই বইয়ের পনেরো আর সতেরো নম্বর অধ্যায় থেকে আমরা এই কথাগুলো জানতে পারছি স্কেলেটাল সিস্টেম তৈরি শুরু হয়েছে মেসোডার্মে অঙ্গ প্রত্যঙ্গের মাসল তৈরি হয় লিম্বার্ডে এটাও তৈরি হয় সোমাটিক মেসোডার্মে আপনারা এই স্লাইডটাতে দেখতে পাবেন যদিও দেখতে একটু কষ্ট হতে পারে ওইটা হলো লিম্বার্ড তারপর এখানে সামান্য একটু কার্টিলেজ আছে আর চারদিকে মাংস পেশি এখানে আরো কিছু কার্টিলেজ এটা হলো পুরো লিম্বার্ড এগুলোই পরে হারে পরিণত হবে কিন্তু এখন কার্টিলেজ অবস্থায় আছে হাড় এখনো তৈরি হয়নি দ্বিতীয় স্লাইডে দেখাচ্ছি কিভাবে হার তৈরি হয় এটা হলো কার্টিলেজ এখন হাড় আর কার্টিলেজ একই রকম দেখতে এই কার্টিলেজে ক্যালসিয়াম জমা হতে থাকে তারপর অ্যাসিফিকেশন প্রসেসের মাধ্যমে হার তৈরি হয় অস্থিমজ্জা তৈরি হওয়ার পর সরি আবার আগের স্লাইডে ফিরে যাচ্ছে অস্থিমজ্জা তৈরি হওয়ার পর মাইল্ড ব্লাস্ট থেকে প্রত্যেকটা লিম্বার্ডে বড় পেশি তৈরি হওয়া শুরু করে তারপর বাইরের সংবেদনশীল মাংসপেশি তৈরি হয় অন্য কথায় বললে শরীরে মাংসপেশী আর হাড়গোড় একই সময়ে তৈরি হওয়া শুরু করে তাহলে এই হল কার্টিলাইজ আর এগুলো কার্টিলেজের চারপাশের মাংস পেশি ডক্টর মুরের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার সময় আমি তাকে ডক্টর স্যাডলারের লেখাটা দেখিয়েছিলাম ডক্টর মুর বলেছিলেন কথাটা পুরোপুরি সঠিক উপসংহার ডক্টর স্যাডলার আর ডক্টর মুর একমত যে ক্যালসিয়াম জমা হওয়া হার তৈরি হওয়ার পর তার উপরে মাংস লেগে যায় এটা কোনোভাবেই সম্ভব না এই হার তৈরি হওয়ার আগে থেকে সেখানে মাংস ছিল কোরআন যেভাবে বলছে যে আগে হাড় তারপর মাংসপেশি পেশি ব্যাপারটা সেরকম না কোরআন এখানে পুরোপুরি ভুল কথা বলছে এই সমস্যাটার সমাধান করা যাবে না আসুন এবার আলাকা শব্দটা দেখি ডক্টর মুর এখানে আরেকটা কথা বলেছেন তিনি বলেছেন কোরআনের একটা আয়াত জোকের মতো কিছু একটা কথা বলছে আর জীবাণু মাংসপিণ্ডের কথাও বলা হয়েছে এই সংজ্ঞা থেকে ডক্টর মুর একটা ব্যাখ্যা দিয়েছেন আর সেটা অনেকটা এই রকম তেইশ থেকে তিরিশ দিন একটা তেইশ দিন বয়সের ভ্রণ লম্বায় তিন সেন্টিমিটার এক ইঞ্চির আট ভাগের এক ভাগ খুব ছোট জিনিস আমার দুই আঙ্গুলের ভিতরে এঁটে যাবে এটা কার্নেগি স্টেজ টেন মুরের বইয়ের ভেতরের কাভারে ছবিটা আছে আর এটা হলো শুরু শুক্রাণু একটা ডিম্বাণুর ভেতরে ঢুকছে এটা এক নম্বর স্টেজ তারপর দ্বিতীয় সপ্তাহে এটা ছয় নম্বর স্টেজে আসবে আর এটা তৃতীয় সপ্তাহে এখানে প্রথম দশটা স্টেজ দেখতে পাচ্ছেন আর এটা তেইশতম দিনে ডক্টর মুর বলছেন এটাকে জোকের মতো দেখাচ্ছে যদি ভালো করে দেখি যদি এক্সরে দেখি তাহলে দেখব বাইশ নম্বর দিনে মেরুদণ্ডটা তখন খোলা আর তেইশ নম্বর দিনে দেখেন মেরুদণ্ডটা সেখানে খোলা এদিকে খোলা মাথাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এটাকে মোটেও যোগের মতো দেখাচ্ছে না এর পরের ভ্রণটাকে দেখেন এটাই হলো তার ছবি এখানেও মাথাটা খোলা এটা তারপর সবশেষ এখানে বিশ দিন বয়সী ভ্রম দেখতে পাচ্ছেন এখানে ইয়ক আছে নাভি আছে এটাকে মোটেও যোগের মতো লাগছে না এখন সমস্যা হলো এই যে আলাকা শব্দের দুইটা অর্থের কথা বলা হচ্ছে কিন্তু আরবি ভাষায় এই অর্থগুলোর ব্যবহারের উদাহরণ দেখা যায় না একমাত্র হিজরি প্রথম শতাব্দীর দিকে শব্দটার ব্যবহার দেখে এর অর্থ বোঝা যেতে পারে এখন আলাকা মানে কি তিন মিলিমিটার লম্বা ভ্রূণ নাকি ঝুলে থাকা কোনো বস্তু সেটা জানতে হলে আমাদেরকে মোহাম্মদের সময়কালীন সাহিত্যকর্মগুলো দেখতে হবে মক্কা আর মদিনার আরবদের আর বিশেষ করে কুরাইশদের বলা কথা কাজটা মোটেও সহজ না কারণ কুরাইশদের আরবি নিয়ে অনেক গবেষণা হয়ে গেছে আগেকার দিনের মুসলিমরা ভালো করে জানত কোরআনের এই শব্দটা দিয়ে ঠিক কি বোঝানো হচ্ছে সেজন্য তারা তাদের ভাষার সাহিত্যকর্ম নিয়ে অনেক গবেষণা করেছে সেজন্য প্যারিসের মসজিদের প্রাক্তন ইমাম আবু বকর উনিশশো পঁচাশি সালে মালকাল্লায় ঈশ্বর প্রশ্নটা তোলেন তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন মোহাম্মদের সময় কোরআনের যে ব্যাখ্যা করা হতো এখনো কি সেটা সেরকম আছে উত্তরে তিনি বলেছেন প্রাচীন কবিতা বলে সেরকমই আছে এখানে আমি বলতে পারি যদি মুসলিমদের মনে আধ্যাত্মিক শান্তি ও আশা দেওয়া কোরআনের এই আয়াতগুলো অপরিবর্তিত থাকে তাহলে সেখানে বলা বিভিন্ন বৈজ্ঞানিক কথাবার্তাও অপরিবর্তিত থাকবে যদি না একেবারে নতুন কিছু আবিষ্কার হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশ কিছু আয়াতে বলা হয়েছে যে এই তথ্যটা হলো নিদর্শন যেমন ধরেন সুরা মুমিনে বলা হয়েছে তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মাটির উপাদান থেকে তারপর একটি শুক্রবিন্দু থেকে তারপর একটা পিগ এলাকা থেকে যাতে তোমরা অনুধাবন করতে পারো এরপর সুরা হাজে বলা হয়েছে হে মানবজাতি জাতি পুনরুত্থান সম্বন্ধে তোমাদের সন্দেহ থাকলে অনুধাবন করো তাহলে এখানে প্রশ্ন করা যায় যদি যদি এটা মক্কা মদিনার নারী পুরুষের জন্য নিদর্শন হয়ে থাকে সে সময় তারা আলাকা শব্দটার কি অর্থ করত যেটা তাদের বিশ্বাসের পথে নিয়ে যেত এবার উত্তর আমরা মোহাম্মদের সময়কার ঐতিহাসিক পরিস্থিতিটা ভালো করে যাচাই করে দেখব দেখব মোহাম্মদ আর তার লোকজন ভ্রণবিদ্যা সম্পর্কে কি বিশ্বাস করত আমরা শুরু করব হিপোক্রিটাসকে দিয়ে প্রামান্য সূত্র অনুযায়ী হিপোক্রিটাস খ্রিস্টপূর্ব চারশো ষাট সালে গ্রীষের কোন একটা দ্বীপে জন্মগ্রহণ করেন তিনি ভ্রূণবিদ্যা সম্পর্কে কয়েকটা স্তরের কথা বলেছেন বাবা মা বাবা মা দুইজনের শরীরে শুক্রাণু তৈরি হয় দুর্বল অংশ থেকে আর শক্তিশালী আসে শক্তিশালী অংশ থেকে এরপর তিনি মায়ের শরীরে রক্ত ঘনীভূত হওয়ার কথা বলেছেন ভ্রূণের বীজ তখন একটা পর্দা দিয়ে ঢাকা থাকে মায়ের রক্তের কারণে এটা বেড়ে ওঠে এই রক্ত জরায়ুতে নেমে আসে কোনো মহিলা গর্ভবতী হলে তার রজস্রা বন্ধ হয়ে যায় তারপর মাংসের ব্যাপারে তিনি বলেছেন এই সময় মায়ের ঘনীভূত রক্ত নিচে নেমে আসে নাভির সাথে সাথে মাংস তৈরি হওয়া শুরু করে সবশেষে হাড়ের ব্যাপারে তিনি বলেছেন মাংস তৈরি হওয়ার পরে সেই শরীর তখন ধীরে ধীরে শ্বাস নেয় হাড়গুলো শক্ত হয় আর গাছের ডালপালার মতো চারদিকে ছড়িয়ে পড়ে এরপর আমরা বলবো অ্যারিস্টটলের কথা তিনি তার বই দ্য জেনারেশন অব এনিম্যালস লিখেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো সালে তিনি প্রজননের বিভিন্ন স্টেজ সম্পর্কে বলেছেন তিনি এখানে প্রথম শুক্রাণু রক্তস্রাবের রক্ত বা ক্যাটামেনিয়া সম্পর্কে বলেছেন এই বইটাতে অ্যারিস্টটল বলেছেন যে পুরুষের শুক্রাণু প্রথমে অবিকৃত অবস্থায় থাকে তারপরে শুক্রাণু নারীর শরীরে প্রবেশ করে ভ্রূণ তৈরির প্রাথমিক কাজ শুরু করে অন্য কথায় পুরুষের শুক্রাণু রক্তস্রাবের রক্তে আটকে যায় তারপর তিনি মাংসের কথা বলেছেন তিনি বলেছেন যে তারপর ভ্রূণের শরীরে মাংস পেশি তৈরি হয় আর এই মাংসের ভেতরের জায়গায় তৈরি হয় হাড় আর সবশেষে মাংস আর হাড়ের মধ্যে কিছু পাতলা আবরণ থাকে যেটা মাংসপেশীকে হাড়ের সাথে আটকে রাখে আর কোরআনেও একই কথা বলা হয়েছে শুক্রাণু আর রক্তস্রাবে রক্ত মিলে তৈরি হয় মাংস তারপর তৈরি হয় হাড় আর সবশেষে হাড়ের চারপাশে মাংস তৈরি হয় এরপর আমরা দেখব ইন্ডিয়ার চিকিৎসাবিদ্যা একশো তেইশ খ্রিস্টাব্দে সারাকা বলে গিয়েছেন আর সুশ্রুতাও বলেছেন যে নর আর নারী দুজনেই শুক্র ত্যাগ করে পুরুষের নিঃসৃত রসকে বলা হয় শুক্র শুক্রাণু নারী নিঃসৃত রসকে বলা হয় আটাভা বা সানিটা রক্ত আর এটা নারীর শরীরে আসে বিভিন্ন খাবারের মাধ্যমে আর শরীরের রক্তের মাধ্যমে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতেও মানুষজন বিশ্বাস করত যে ভ্রূণ তৈরি হয় শুক্রাণু আর রক্ত থেকে এবার নজর দেব গ্যালেনের দিকে গ্যালেন জন্মগ্রহণ করেছিলেন একশো একত্রিশ খ্রিস্টাব্দে পেরগামামে বর্তমান তুরস্কের পেরগামামে গ্যালেন বলেছেন শুক্রাণু যেটা দিয়ে মানুষের ভ্রূণ তৈরি হয় সেটা শুধু রক্তস্রাবের রক্ত নয় তিনিও অ্যারিস্টটলের মতে বলেছেন তবে এখানে তিনি দুইটা শুক্রাণুর কথা বলেছেন কোরআ এই ব্যাপারে গ্যালেনের সাথে একমত সুরা ইমসানে উল্লেখ করা হয়েছে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে এবার আমরা গ্যালেনের স্টেজগুলো দেখব গ্যালেনও ভেবেছিলেন যে মানুষের ভ্রূণ বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যায় প্রথম স্টেজে পুরুষের শুক্রাণু অবিকৃতি থাকে এর পরের স্টেজে শুক্রাণুর সাথে রক্ত মিশে যায় হৃৎপিণ্ড মগজ বা যকৃত এই সময় পুরোপুরি তৈরি হয় না এই অবস্থাকেই গ্রিক দার্শনিক হিপোক্রেটাস বলেছেন ভ্রূণ কোরআনের সুরা হাজের পাঁচ নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে যে তারপর পূর্ণাকৃতি বা অপূর্ণাকৃতি মাংসপিণ্ড হতে আর তারপর আসে গর্ভধারণের তৃতীয় স্টেজ এভাবেই সবগুলো হারের চারপাশে মাংস তৈরি হওয়া শুরু হয় আমরা দেখতে পাবো যে কোরআন এর সাথে একমত সুরা মুমিনুনে উল্লেখ করা হয়েছে যে অস্থি ঢেকে যায় সেই মাংস দ্বারা সব শেষে চার নম্বর স্টেজ সব শেষে চার নম্বর স্টেজে এসে মানবভ্রূণের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় গ্যালেন চিকিৎসা বিজ্ঞানী এতই গুরুত্বপূর্ণ ছিলেন যে হিজরতের কালে মিশরের আলেকজান্দ্রিয়ায় চারজন বিখ্যাত ডাক্তার একটা মেডিকেল স্কুল খুলেছিলেন সেখানে গ্যালেনের ষোলোটা বই পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হতো এভাবে গ্যালনের বই পড়ানো হয়েছিল তেরোশো শতাব্দী পর্যন্ত আমরা এখন জিজ্ঞাসা করতে পারি যে মোহাম্মদের সময় আরবের রাজনৈতিক অর্থনৈতিক আর চিকিৎসা সংক্রান্ত অবস্থা কেমন ছিল সে সময়ে ইউএমেন থেকে মশলা ব্যবসায়ীরা ক্যারাভার নিয়ে উত্তরে যাতায়াত করত মক্কার মদিনা পার হয়ে তারা ইউরোপ পর্যন্ত যেত উত্তর আরবে পাঁচশো খ্রিস্টাব্দের দিকে গাছানিদরা ক্ষমতা দখল করে আর পাঁচশো আঠাশ খ্রিস্টাব্দে তারা মদিনার পাশেই সিরিয়ার মরুভূমি দখল করে নেয় তারা সিরিয়াক ভাষায় কথা বলতো এটা অ্যারামাইক বা আরবির কাছাকাছি একটা ভাষা চারশো তেষট্টি খ্রিস্টাব্দের দিকে ইহুদিরা ওল্ড টেস্টামেন্ট হিব্রু থেকে সিরিয়াক ভাষায় অনুবাদ করে ব্রিটিশ মিউজিয়ামে এর কপি আছে এই অনুবাদগুলো খ্রিস্টান ধর্মাবলম্বী গাসান আরবের ইহুদিদের কাছে পৌঁছে যায় এরকম সময় সার্গিয়া সিয়েরা সাইনি পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপোলে মৃত্যুবরণ করেন তিনি সে সময় গ্রিক থেকে সিরিয়াক ভাষায় অনুবাদের জন্য বিখ্যাত ছিলেন সাইনি চিকিৎসা বিজ্ঞানের অনেক বই অনুবাদ করেন তার মধ্যে ছিল গ্যালেনের ছাব্বিশটি বই এই বইগুলো তখন পার্শিয়ার প্রথম খাসরবের রাজ্যে পাওয়া যেত মদিনার কাছেই বসবাস করা গাসান গোত্রের কাছেও পাওয়া যেত প্রথম খাসরব আরবিতে খিসরা পারস্যের রাজা তাকে বলা হতো খাসরফ দ্য গ্রেট তার সেনাবাহিনী ইয়েমেন পর্যন্ত এলাকা জয় করেছিল তিনি লেখাপড়া পছন্দ করতেন কয়েকটা স্কুলও খুলেছিলেন প্রথম খাসরভের আটচল্লিশ বছর রাজত্বকালে সাপুরের স্কুলটা অনেক খ্যাতি অর্জন করেছিল এতই খ্যাতি অর্জন করেছিল যে এই স্কুলের দেয়ালে গ্রিক ইহুদি নেস্টোরিয়ান পার্সিয়ান আর হিন্দি ভাষায় বিভিন্ন মতামত লেখা থাকত শিক্ষা দেয়া হতো সিরিয়াক ভাষায় গ্রিক বইগুলো সিরিয়াক ভাষায় অনুবাদ করা হতো অ্যারিস্টোটল হিপোক্রেটাস আর গ্যালেনের বিভিন্ন বই জুন্ডিসাপুরের মেডিকেল স্কুলে পাঠ্যপুস্তক হিসাবে মেডিকেলের ছাত্রদের পড়ানো হতো পরবর্তীতে আরবরা সেই দেশ জয় করে আর নেস্টোরিয়ানদের দিকে সিরিয়াক ভাষার মেডিকেল বইগুলো আরবিতে অনুবাদ করায় সিরিয়াক থেকে আরবিতে অনুবাদ করা খুবই সোজা কারণ ভাষা দুইটা প্রায় একই রকম মোহাম্মদের সময় আরবে চিকিৎসা বিজ্ঞানের অবস্থা এমন ছিল যে সব সময় সেখানে কিছু চিকিৎসক পাওয়া যেত হারিদ বিন কালাদিয়া সে সময় ব্যথা উপশমের জন্য বিখ্যাত চিকিৎসক ছিলেন মাঝামাঝি উপসমের তায়েফে জন্ম নেন কিফ গোত্রে তিনি প্রথমে ইয়েমেন যান পরে পার্সিয়ায় আর সেখানে তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর পড়াশোনা করেন জুন্ডি সাপুরের বিখ্যাত মেডিকেল স্কুলে এখানে তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর অ্যারিস্টটল হিপোক্রেটাস আর গ্যালনের বই পড়েন পড়াশোনা শেষ করে তিনি পার্সিয়াতে চিকিৎসক হিসাবে কাজ করেন আর এ সময় তাকে রাজা খাসরবের দরবারে ডেকে পাঠানো হয় রাজার সাথে তার অনেক কথা হয়েছিল ইসলাম প্রচারের শুরুর দিকে তিনি আরবে ফিরে আসেন এবং তায়েফে বসবাস শুরু করেন সে সময়ে ইয়েমেনের এক রাজা আবু খায়ের একটা রোগের চিকিৎসার জন্য তার কাছে আসেন আর সুস্থ হওয়ার পর রাজা তাকে অনেক টাকা এবং একজন দাসী দেন যদিও বিন কালাদিয়া চিকিৎসা বিজ্ঞানের উপর কোনো বই লেখেননি খাস্রবের সাথে তার কথাগুলো অনেক রোগের চিকিৎসায় রোগীর পথ্য হিসাবে ব্যবহার করা হয়েছে চোখের ব্যাপারে তিনি বলেছিলেন যে মানুষের চোখে আছে চর্বি সেটা হলো সাদা অংশ আর তারপর চোখের দ্বিতীয় অংশটা হল পুরোপুরি পানি যেটা হলো কালো অংশ আর আছে বাতাস যেটা দিয়ে আমরা দেখতে পাই আমরা এখন জানি যে এগুলো ঠিক নয় তবে গ্রিকরা এভাবেই ভাবত এ থেকে বোঝা যায় যে হারিতের উপর গ্রিক ডাক্তারদের প্রভাব ছিল এসব ব্যাপার নিয়ে ডক্টর ক্লার্ক তার ইস্টওয়ার্ড ডি লিমিটস অফস বইটাতে তিনি লিখেছেন হারিদ বিন কালাদিয়া চিকিৎসা বিজ্ঞান শিখেছেন জুন্ডি সাপুরে আর মোহাম্মদ চিকিৎসা সম্পর্কে জেনেছে হারিতের কাছে আর এভাবে আমরা পরিষ্কার দেখতে পাই যে আরবদের চিকিৎসা বিজ্ঞানের উপর গ্রিকদের প্রভাব ছিল মোহাম্মদ কখনো কখনো চিকিৎসা করেছেন তবে যাদের অবস্থা গুরুতর তাদের পাঠাতেন হারিতের কাছে আরেকজন জ্ঞানী লোক ছিলেন মোহাম্মদের সময়ে নাজির বিন হারিফ আগের জন্য আত্মীয় নন ইনি ছিলেন কুরাইশ গোত্রের আর মুহম্মদের জ্ঞাতি ভাই তিনিও রাজা খাসর দরবারে গিয়েছিলেন তিনি পার্সিয়ার ভাষা আর গান শিখে সেগুলো মক্কার কুরাইশদের মধ্যে চালু করেছিলেন তবে তিনি মোদকে কখনই সমর্থন করেননি পবিত্র কোরআনেও এ কথার উল্লেখ আছে মোহাম্মদ সেজন্য তাকে ক্ষমা করেননি আর বদরের যুদ্ধে যখন হারিথকে বন্দী করা হলো মোহাম্মদ তখন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সারমর্ম হিসেবে বলা যায় এক নম্বর ছয়শ খ্রিস্টাব্দের দিকে মক্কা মদিনার আরবদের সাথে ইথিওপিয়া পার্সিয়ার ভাইজেন্টাইনের রাজনৈতিক আর অর্থনৈতিক সম্পর্ক ছিল দুই মোহাম্মদের জ্ঞাতি ভাই সিরিয়ান ভাষা জানতেন এবং সঙ্গীত চর্চা করতেন তিন মদিনার কাছাকাছি সিরিয়ান মরুভূমিতে যে গোত্রের লোকেরা রাজত্ব করত তাদের ভাষা ছিল সিরিয়াক আর সাপুরের মেডিকেল স্কুলেও সিরিয়াক ভাষাতেই সবকিছু পড়ানো হতো চার ইয়েমেনের এক অসুস্থ রাজা তায় এসেছিলেন হারিদ বিন কালাদিয়ার কাছে চিকিৎসার জন্য যিনি তার প্রশিক্ষণ পেয়েছিলেন সাপুরে সেটাই ছিল তখন পৃথিবীর সেরা মেডিকেল স্কুল আর মোহাম্মদ তার কাছে কিছু কিছু রোগী পাঠাতেন পাঁচ মোহাম্মদের জীবদ্দশায় আলেকজান্দ্রিয়ায় একটা মেডিকেল স্কুল বসানো হয় সেখানে গ্যালেনের ষোলোটা বই ছিল পাঠ্যপুস্তক এটা থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে মোহাম্মদ এবং তার চারপাশের লোকেরা প্রজনন বিদ্যা সম্পর্কে অ্যারিস্টটল হিপোক্রেটাস আর গ্যালনের কথা জেনেছিলেন যখন তার হারিদ্দিন কালাদিয়াও অন্যান্য ডাক্তারদের কাছে গিয়েছিলেন এই আমরা দেখি কোরআনে সুরা মুমিনুনের সাতষট্টি নম্বর আয়তে উল্লেখ আছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি হতে এরপর শুক্রবিন্দু হতে তারপর জোকের মতো রক্তপিণ্ড হতে যেন তোমরা অনুধাবন করতে পারো এরপর সুরা হাজে উল্লেখ আছে হে মানুষ জাতি উত্থান সম্পর্কে যদি সন্দেহ করো তবে অনুধাবন করো আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি হতে এখানে আমি আবার একটা প্রশ্ন করছি তারা এখানে কি বুঝবে কোনটাকে তারা সত্যি মানবে এখানে আপনারা কোরআনে বলা স্টেজগুলো দেখতে পাচ্ছেন নুতফা শুক্রানু আলাকা পিণ্ড মুদাবা মাংস পিণ্ড আদাম অর্থাৎ হার সবশেষে হারের চারপাশে মাংস তৈরি হওয়া এখানে সবকিছুই খুব পরিষ্কার আরবের লোকেরা এই সময় প্রজনন বিদ্যা সম্পর্কে যা কিছু জানতো এই সবকিছুই তারা শিখেছিল গ্রিক চিকিৎসকদের কাছ থেকে এটা বলছি না যে তখন আরবের লোকেরা গ্রিক দেশের সব চিকিৎসকের নামই জানত তবে তারা গ্রিক চিকিৎসকদের জানা প্রজনন বিদ্যাটাও জানত তারা মনে করত যে পুরুষের শুক্রাণু মহিলা রক্তস্রাবের সাথে মিশে রক্তপিণ্ড তৈরি করে আর এভাবে বাচ্চা জন্ম নেয় দুই তারা ভাবত ভ্রূণ এক সময় সম্পূর্ণ আর এক সময় অসম্পূর্ণ থাকে তিন তারা ভাবত আগে হাড় তৈরি হয় তারপর মাংসপেশীগুলো তৈরি হয় আল্লাহ এই প্রচলিত জ্ঞানকে ব্যবহার করেছেন নিদর্শন হিসেবে যাতে কোরআনের পাঠকরা তাকে বিশ্বাস করে মোহাম্মদের পরে আরব চিকিৎসকরা আমরা এবার দেখব মোহাম্মদের পরবর্তী দুইজন চিকিৎসককে যদিও কোরআন লেখার ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই তবে তারা অ্যারিস্টটল হিপোক্রেটাস আর গ্যালেনের প্রজনন বিদ্যার ধারণাগুলো বিশ্বাস করতেন আর আরবরা ষোড়শ খ্রিস্টাব্দ পর্যন্ত এইসব বিশ্বাস করে এসেছে যদি আলাকা শব্দটার সঠিক অনুবাদ হয়ে থাকে যোগের মতো বস্তু সাব্বির আলীর মতো আধুনিক মুসলিমরা সেটাই দাবি করে তবে কোরআনের পরবর্তী চিকিৎসকরা মোটেও এমন কথা বলেননি আসলে তারা বলেছিলেন ঠিক উল্টোটা গ্রিক ডাক্তারদের প্রচলিত চিকিৎসার জ্ঞান দিয়েই কোরআনের ব্যাখ্যা করা হয়েছিল আর কোরআনও এই গ্রিক চিকিৎসকদের মতবাদকেই সমর্থন করা হয়েছে মানব সন্তানের জন্ম হয় দুইটা জিনিস থেকে আমি এখানে বলছি ইবনে সিনার কথা বা আভি সেনা মানব সন্তানের জন্ম হয় দুইটা জিনিস থেকে পুরুষের শুক্রাণু যেটা বিভিন্ন কাজ করে আর নারী শুক্রাণু রক্তস্রাবের প্রথম অংশ বা যেটা দিয়ে ভ্রণ তৈরি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইবনেসিনা নারীর শুক্রাণু সম্পর্কে যে কথা বলেছেন অ্যারিস্টটল সে একই কথা বলেছেন রক্তস্রাব সম্পর্কে সে সময় ইউরোপের বিভিন্ন বৈজ্ঞানিক ও দার্শনিক বিভিন্ন মতবাদের উপর ইবনেসিনার প্রভাব কেমন ছিল সেটা বলা খুবই কঠিন ব্যাপার এবার আমরা দেখব ইবনুল কাইমাল জাউজিয়াকে ইবনে কাইম কোরআনের কথা আর গ্রিক চিকিৎসা বিজ্ঞানের মধ্যে সাদৃশ্যের পুরো সুবিধাটাই নিয়েছিলেন হয়তো আপনার এখানে স্পষ্ট দেখতে পাবেন না তবে এখানে হিপোক্রেটাসের কথাগুলো আছে বেগুনি রঙে কোরআনের কথা আছে মোট অক্ষরে সবুজ রঙে হাদিসগুলো বেগুনি রঙে আর উদ্ধৃতিগুলো লাল রঙে ইবনে কাইম কথাগুলো আছে নীলচে সবুজে তাহলে কাইম জাউজিয়া বলেছেন যে হিপোক্রেটাস তার কিতাব আল আজিন্না বইয়ের তিন নম্বর অধ্যায়ে লিখেছেন যে শুক্রাণু প্রথমে থাকে একটা মেমব্রেনে আর মায়ের জরায়ুর ভেতরে রক্তের কারণে এটা ভ্রূণে পরিণত হয় কিছু মেমব্রেন শুরুতেই তৈরি হয় কিছু তৈরি হয় দ্বিতীয় মাসে আর বাকিগুলো তৃতীয় মাসে আর এখানে যখন জরায়ুর রক্তের কথা বলা হচ্ছে আমরা স্লাইডে হিপোক্রেটাসের কথা দেখেছি এখানে আল্লাহ বলেছেন মানে পবিত্র কোরআন বলছে তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন এটা আছে জুমারের ছয় নম্বর আয়াতে তারপর ইবনে কাইম বলেছেন যেহেতু প্রত্যেকটা মেমব্রেনের অন্ধকারে ভ্রূণ অবস্থান করে আল্লাহ যখন পর্যায়ক্রমে মানুষের ভ্রূণ তৈরির কথা বলেছেন তিনি এখানে মেমব্রেনের অন্ধকারের কথা বলেছেন বেশিরভাগ বিশেষজ্ঞ এভাবে ব্যাখ্যা করেছেন এখানে কয়েকটা ব্যাখ্যা দেওয়া হল সেগুলো হলো মায়ের পেটের ভেতরের অন্ধকার জরায়ুর ভেতরের অন্ধকার জরায়ুর ফুলের অন্ধকার দ্বিতীয় উদাহরণে আমরা দেখি হিপোক্রেটাস বলেছেন ভ্রূণের মুখ নিজে থেকেই তৈরি হয় নাক আর কান তৈরি হয় শরীরের মাংস থেকে কান খুলে যায় আর চোখের ভেতরে থাকে স্বচ্ছ তরল পদার্থ মোহাম্মদ বলতেন আমি তার ইবাদত করি যিনি আমার মুখমণ্ডল বানিয়েছেন আমার কান খুলে দিয়েছেন চোখ খুলে দিয়েছেন আমরা আরেকবার হিপোক্রেটাসের কথাগুলো দেখব এই কথাগুলোই বলা হয়েছে দ্বিতীয় স্টেজে একই কথা এখানে কাইয়ুম হিপোক্রেটাসের উদ্ধৃতি দিচ্ছেন আর তিনি বলেছেন যে মায়ের জরায়ু থেকে নিঃসৃত রক্ত মেমব্রেনের চারপাশে জড়ো হয় আমরা দেখতে পাচ্ছি তিনি এমনটা বলেছেন তার কারণ হল মোহাম্মদের সময় শিক্ষিত লোকেরা গ্রিক চিকিৎসাবিদদের সম্পর্কে জানত তবে আজকে আমাদের জন্য যেটা জানা গুরুত্বপূর্ণ সেটা হলো গ্রিক চিকিৎসাবিদদের কোনো ভুল ধারণাকে এই কোরআন দেয়নি এখন ইবনে কাইম এ কথা বলতে পারবেন না যে এই শোনো তোমরা তোমরা সবাই ভুল করছো আলাকা শব্দটার সঠিক অর্থ হলো যেটা ঝুলে থাকে অথবা জোকের মতো কিছু তবে বাস্তবে এমনকি কাহিমও বলেছেন যে কোরআন আর গ্রিক চিকিৎসাবিদ্যা একই সাথে বলছে আর তাদের কথাগুলো সব ভুল এই কথার প্রমাণ হিসাবে বারোশো খ্রিস্টাব্দের বাদাউর কথাগুলো তুলে ধরছে এখানে আপনারা তার ব্যাখ্যাটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরানার নিচে দেখতে পাচ্ছেন তার ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা অনুবাদ করা হয়েছে তিনি বলেছেন যে তারপর আলাকা হলো এক বিন্দু রক্তপিণ্ড তার মতে এটা আলাকা শব্দটার অর্থ আলাকা আন্ডারলাইন করা হয়েছে এটা কোরআনের উদ্ধৃতি আর এখানে বাদাওই ব্যাখ্যা করেছেন এটা এক টুকরো রক্তপিণ্ড এরপর তিনি বলেছেন তারপর এক টুকরো মাংসপিণ্ড আর কোরআনই বলছে এক টুকরো মাংসের কথা চিবিয়ে খাওয়া যায় এরকম নরম কিছুটা সম্পূর্ণ আর কিছুটা অসম্পূর্ণ আমি আজকের আলোচনার শুরুতেই বলেছিলাম মুসলিমরা দাবি করে যে বিভিন্ন স্টেজে ভ্রণের বেড়ে ওঠা এটা একটা আধুনিক মতবাদ আর কোরআনও আধুনিক প্রজননবিদ্যা সম্পর্কে বিভিন্ন স্টেজের কথা বলেছে যদিও আমরা দেখি যে অ্যারিস্টটল হিপোক্রেটাস ইন্ডিয়ানরা গেলেন এরা মায়ের জরায়ুর ভেতরে ভ্রণের বেড়ে ওঠার কথা কোরআন আসার হাজার বছর আগেই বলে গেছে আর কোরআনে পৃথিবীতে আসার পর ভ্রূণের বিভিন্ন স্টেজের এই ধারণাটি যেভাবে কোরআন আর গ্রিক চিকিৎসাবিদরা বলেছেন সে একইভাবে চিন্তা করেছিলেন আর একই কথা বলে গিয়েছেন গ্যালেন আর তার আগের বিশেষজ্ঞরা ডক্টর মুর খুব সুন্দরভাবে বুঝিয়েছেন মাংস পেশি তৈরি হওয়া শুরু করে সময় থেকে আর একই সময়ে কার্টিলেজ হারে পরিণত হতে থাকে হার গঠনের স্টেজ বলে কিছু নেই যে এখানে একটা কঙ্কাল বসে আছে তার উপরে মাংসগুলো জুড়ে দেওয়া হচ্ছে তাহলে এটা একেবারেই পরিষ্কার যে কোরআনে আলাকা শব্দটার অর্থ পিণ্ড আর সে সময় কুরাইশরা যারা মোহাম্মদের কথা শুনেছিল তারাও ভেবেছিল তিনি রক্তস্রাবের কথা বলছেন আরও ভেবেছিল এভাবেই নারীর গর্ভে সন্তান জন্ম নেয় তাহলে আমরা এ কথা বলতে পারি যে এতদিন ধরে কোরআনের আয়াত প্রজনন সম্পর্কে বলেছে যে মানুষ জন্ম নিয়েছে এক বিন্দু শুক্রাণু থেকে পরে সেটা পিণ্ডে পরিণত হয় এই ধারণাটা কোরআনের সমসাময়িক চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে গিয়েছিল কিন্তু যদি আমরা এটাকে বিংশ শতাব্দীর আধুনিক বিজ্ঞানের সাথে তুলনা করি তাহলে হিপোক্রেটাস ভুল বলেছেন অ্যারিস্টটল ভুল বলেছেন গ্যালেন ভুল বলেছেন আর এই কোরআনও ভুল বলেছে এরা সবাই ভুল কথা বলেছে এবারে আমি কথা বলবো চাঁদের আলো নিয়ে কোরআন কি কথা বলেছে যে চাঁদের আলোটা সূর্যের প্রতিবিম্বিত আলো সে ব্যাপারে আমি এখন কথা বলবো কোরআনে সুর আর পনেরো আর ষোলো নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কি লক্ষ্য করণি তিনি কিভাবে সৃষ্টি করেছেন বিন্যাস্ত আকাশমন্ডলী আর সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোরূপে এবং সূর্যকেও স্থাপন করেছেন আলোরূপে সিরাজ চাঁদকে বলা হয়েছে আলো আরবিতে নূর আর সূর্য হলো প্রদীপ সিরাজ কিছু মুসলিম দাবি করে যে কোরআন সূর্য আর চাঁদের আলোকে বোঝানোর জন্যই দুইটা আলাদা শব্দ ব্যবহার করেছে চাঁদের আলো নূর আর সূর্যের আলো সিরাজ সূর্যই সব আলোর উৎস আর চাঁদের আলো প্রতিবিম্ব একথা খুব জোর দিয়ে বলা হয়েছে সাব্বির আলীর সায়েন্স ইন দ্য কোরআন বইটাতে আর জাকির নায়কও স্পষ্ট করে তার লেকচারে বলেছেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ডে এখন আপনারা সেই ভিডিওটা দেখবেন আমরা যে আলোটা পাই আমরা চাঁদ থেকে যে আলোটা পাই সেটা থেকে আসে সে আমাকে বলবে যে আগে আমরা ভাবতাম চাঁদের এই আলোটা তার নিজস্ব আলো তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয় আসলে সেটা সূর্যের আলোর প্রতিবিম্ব আমি একটা প্রশ্ন করি এই কথাটা পবিত্র কোরআনে সুরা ফুরকান পঁচিশ নম্বর অধ্যায়ের নম্বর আছে যে তিনি কত মহান যিনি নবমন্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র আর সেখানে স্থাপন করেছেন প্রদীপ এবং চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো চাঁদকে আরবি ভাষায় বলা হয় কামার আর যে আলোর কথা বলা হচ্ছে সেটা মুনির অর্থাৎ ধার করা আলো অথবা নূর অর্থাৎ প্রতিফলিত আলো কোরআন বলছে যে চাঁদের আলো হচ্ছে একটা প্রতিবিম্ব আর এটা আমরা জেনেছি এই সেদিন চোদ্দশো বছর আগে কোরআনে এ কথা কিভাবে লেখা থাকে সে তখনই উত্তর দেবে না হয়তো একটু পরে বলে উঠবে হতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে তার সাথে আমি এটা নিয়ে তর্ক করব না এই ভিডিওর শেষের দিকে আমরা ডক্টর জাকির নায়ককে বলতে শুনলাম চাঁদের আরবি শব্দটা হলো কামার আর চাঁদের আলোকে বলা হচ্ছে মুনির মানে ধার করা আলো অথবা নূর মানে প্রতিবিম্বিত আলো আপনারা ওনার এই কথাগুলো মনে রাখবেন মুনির হল ধার করা আলো আর নূর হলো প্রতিবিম্বিত আলো এই কথাটাকে শুধু বৈজ্ঞানিকভাবে সত্যি কথাই বলা হয় না এটাকে বলা হয় বৈজ্ঞানিক দিক থেকে একটা অলৌকিক ঘটনা কারণ এই সত্যি কথাটা আমরা মাত্র অল্প কয়েকদিন আগে জেনেছি এটা সত্যি কথা যে চাঁদ তার নিজের আলো ছড়ায় না এটা শুধু সূর্যের আলোর একটা প্রতিবিম্ব তবে এই কথাটা মোহাম্মদের হাজার বছর আগের মানুষও জানত অ্যারিস্টটল তিনশো ষাট খ্রিস্টাব্দে চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে বলেছিলেন যে পৃথিবীর আকার গোল তিনি চাঁদের গায়ে পৃথিবীর আলো নিয়ে শুধু তখনই কথা বলবেন যখন জানবেন যে চাঁদের আলোটা প্রতিবিম্বিত আলো যদি এখনো বলেন এটা বৈজ্ঞানিক তথ্যের একটা অলৌকিক নিদর্শন তাহলে আমাদের দেখতে হবে কোরআনের কথাই বক্তব্যকে সমর্থন করে কি না সিরাজ প্রথমে আমরা সিরাজ শব্দটা দেখব সুরার নুহে কথা বলা হয়েছে সুরাল ফুরকান একষট্টি নম্বর আয়াতে সূর্যের কথা বলতে গিয়ে শুধু প্রদীপের কথা বলা হচ্ছে সুরা নাবার ১৩ নম্বর আয়াতে আছে ওয়াহজান যার অর্থ একটা উজ্জ্বল প্রদীপ এখানেও সূর্যের কথা বলা হচ্ছে নূর আর মুনির এই দুইটা শব্দ একই আরবি শব্দ থেকে এসেছে উৎস মুনির শব্দটি কোরআনে বলা হয়েছে মোট ছয়বার চারবার সুরা আল ইমরানের একশো চুরাশি নম্বর আয়াতে সুরা হাজের আট নম্বর আয়াতে সুরা লুকমানের বিশ নম্বর আয়াতে আর সুরা ফাতিরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে এখানে একটা শব্দ আছে কিতাবুল মুনির ইউসুফ অনুবাদ করেছেন জ্ঞানের আলোর একটা বই আর পিকটেল বলেছেন যে ধর্মগ্রন্থ আলো দেয় এখানে সেই বইয়ের কথা বলা হচ্ছে যেটা জ্ঞানের আলো ছড়ায় প্রতিবিম্বের কথা বলা হচ্ছে না নূর কোরআনে সুরা নুহে। ষোলো নম্বর আয়াতে আর সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়াতে আছে আল্লাহ চাঁদকে জ্যোতির্ময় করেছেন এখানে আমরা দেখি যে কোরআন বলছে চাঁদের নিজস্ব আলো আছে একথা কোথাও বলা নেই যে চাঁদের আলো প্রতিবিম্ব এ ছাড়াও কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হলেন নূর বা আলো সুরা নূরের ৩৫ নম্বর আয়াতে কোরআনের খুব সুন্দর এই আয়াতটাতে উল্লেখ আছে যে আল্লাহ হলেন নূর বা পৃথিবীর জ্যোতি তার জ্যোতির উপমা যেন একটা দীপাধার যার মধ্যে আছে একটা প্রদীপ সেটা একটি কাচের আবরণে স্থাপিত কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ তাহলে দেখা যাচ্ছে নূর শব্দ দিয়ে আল্লাহ এবং চাঁদ দুজনকে বোঝানো হয়েছে তাহলে কি বলবো আল্লাহ নিজেই প্রতিবিম্বিত আলো দেন মনে হয় না কিন্তু আপনারা বলেন নূর যেটা হলো চাঁদের আলো আর সেটা ধার করা বা প্রতিবিম্বিত আলো আর এখানে দেখছি যে আল্লাহকে বলা হচ্ছে নূর আকাশমন্ডলী বা পৃথিবীর জ্যোতি তাহলে এই আলোর উৎসটা কি আল্লাহ কি শুধু সিরাজের প্রতিবিম্ব একটু চিন্তা করেন যদি আল্লাহ নূর বা প্রতিবিম্বিত আলো তাহলে এই সিরাজ দিয়ে কি বোঝানো হয়েছে কোরআন আমাদের বলছে কে এই সিরাজ উত্তর শুনে হতবাক হবেন সুরা আল আহযাবের পঁয়তাল্লিশ ও ছয়চল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে হে নবী আমি তো তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং ও সতর্ককারী রূপে আর একটি উজ্জ্বল প্রদীপ রূপে তার মানে কি মোহাম্মদ একজন প্রদীপ যিনি আলো ছড়াচ্ছেন আরবিতে বলা হয়েছে সিরাজম মুনিরা এটাই হল তাদের সর্বশেষ কথা ভাষাগতভাবে সিরাজ এবং বিশেষণ মুনির এই দুটি শব্দ দিয়ে একটা উজ্জ্বল বস্তু বোঝানো হয়েছে তিনি হলেন মোহাম্মদ এটা পরিষ্কার যে মুনির বলতে এখানে বা অন্য কোথাও প্রতিবিম্বিত আলো বোঝানো হয়নি এর অর্থ উজ্জ্বল মহম্মদের সময়ের লোকেরা ভাবত চাঁদের আলো উজ্জ্বল তারা ঠিকই ছিল একইভাবে মুসার সময়ের লোকেরা ভাবত সূর্য হল বড় আলো আর চাঁদ হলো ছোট আলো তারাও কিন্তু ঠিকই ছিল কিন্তু যদি বলতে থাকেন নূর আর চাঁদ প্রতিবিম্বিত আলো তাহলে কোরআনে আয়াতগুলো যেভাবে লেখা আছে তাতে মোহাম্মদ হলো নূরের মতো আর আল্লাহ হলেন চাঁদের মতো এখানে কি ডক্টর নায়েক বলতে চাচ্ছেন যে মোহাম্মদ হল আলোর উৎসল আল্লাহ হলেন তার প্রতিবিম্ব তাহলে কেন এমন দাবি করা হয় যেটা কোনো মুসলিমই প্রমাণ করতে পারবে না যদি তারা কোরআন পড়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে সত্যি আর যুক্তি দিয়ে আলোচনা করা খুব কঠিন প্রায় অসম্ভব একটা ব্যাপার আসুন এবারে দেখব চক্র কিছু মুসলিম লেখক আছেন যারা বলেন যে পবিত্র কোরআন বিজ্ঞানের আগেই পানি চক্রের বর্ণনা দিয়েছে এই পানিচক্রটা আসলে কি এখানে এই স্লাইডে আপনারা চারটা ধাপ দেখবেন প্রথম ধাপটা হল বাষ্পী ভবন সমুদ্র পৃথিবীর পানি বাষ্প হয়ে যায় দ্বিতীয় ধাপে সেটা মেঘ হয় তৃতীয় ধাপে বৃষ্টি হয় আর চতুর্থ ধাপে বৃষ্টির কারণে গাছপালা জন্মায় এই কথাগুলো বেশ সোজা সাপটা সবাই দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ ধাপের কথা জানেন যদি শহরে থাকেন তারপরও আপনারা বৃষ্টি পড়তে মেঘ আসতে ফুল ফুটতে দেখেছেন তবে পানিচক্রের প্রথম ধাপ অর্থাৎ বাষ্পী ভবন এটা আমরা দেখতে পাই না এটা বেশ কঠিন আর কোরআনেও প্রথম ধাপটার কথা বলা নেই এবারে আমরা বাইবেলের একজন নবীকে দেখব এই নবী ছিলেন খ্রিস্টপূর্ব সাতশো সালে নবী অ্যামোস আর তিনি লিখেছেন যিনি সপ্তর্ষি মন্ডল আর কালপুরুষ সৃষ্টি করেছেন যিনি দিনকে রাত বানিয়েছেন রাতকে দিন বানিয়েছেন সকালকে বিকাল বানিয়েছেন আর বিকালকে সকাল তারপর যিনি পানিকে সমুদ্র থেকে উপরে তুলে নিয়ে গেছেন তার মানে প্রথম ধাপ আর সেই পানিকে পৃথিবীর বিভিন্ন স্তরে ছড়িয়ে দেন মানে তৃতীয় ধাপ তার নাম প্রভু ইয়াহ ওয়ে এছাড়াও আরেকজন নবী তিনি হলেন জব ছত্রিশ অধ্যায়ের ২৬ থেকে আঠাশ অনুচ্ছেদে হিজরি সাল শুরু হওয়ার কমপক্ষে এক বছর আগে তিনি বলে গিয়েছেন যে ঈশ্বর সত্যি মহান তিনি আমাদের বোধের ঊর্ধ্বে তিনি কতদিন ধরে আছেন সেটা জানার কোনো উপায় নেই প্রথম ধাপে তিনি পানির বিন্দুকে উপরে তুলে নেন যেটা কুয়াশার ভেতর দিয়ে ঝরে বৃষ্টি হয়ে পড়ে এটা হলো তৃতীয় ধাপ তারপর মেঘের কথা বলা হয়েছে মানে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে শিশির বিন্দু আর বৃষ্টির পানি ঝরে পড়ে মানুষের ওপর তাই বাইবেলে দেখতে পাচ্ছি এই কঠিন প্রথম ধাপটার কথা আছে কোরআন আসার হাজার বছর আগে থেকেই আছে এবার বলবো পাহাড় পর্বতের কথা কোরআনে এক ডজনেরও বেশি আয়াত বলছে যে আল্লাহ পৃথিবীতে কঠিন এবং কঠিনতম পাহাড় বসিয়ে দিয়েছেন আর এর কয়েকটা আয়াতেই পাহাড়গুলোকে বলা হয়েছে বিশ্বাসীদের জন্য আশীর্বাদ নয়তো অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী এর একটা উদাহরণ পাবেন লুকমানে দশ আর এগারো নম্বর আয়াতে পাঁচটা সতর্কবাণীর একটা পাহাড় সম্পর্কে এখানে বলা হয়েছে যে তিনি কোন স্তম্ভ ছাড়াই আকাশমন্ডলী সৃষ্টি করেছেন তোমরাও এটা দেখতে পাচ্ছ আর পৃথিবীতে রেখেছেন আলকা বা পর্বতমালা রাওয়াশিয়া যাতে পৃথিবী ঢোলে না পড়ে কোরআনে সুরাম্বিয়ায় একত্রিশ নম্বর আয়াতে সাতটা শত্রুঘুবাণীর একটা দেখতে পাই আমি পৃথিবীতে সৃষ্টি করেছি কঠিন পর্বত যাতে সেটা সবকিছু নিয়ে ঢোলে না পড়ে সবশেষে কোরআনে সুরা নাহালের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে তিনি পৃথিবীতে স্থাপন করেছেন আলকা কঠিন পর্বতমালা রাওয়াশিয়া যাতে ঢোলে না পড়ে আমরা দেখি যে বিশ্বাসের অবিশ্বাসীদের বলা হচ্ছে যে আল্লাহ এইসব সৃষ্টি করেছেন তিনি পৃথিবীর বুকে পর্বত সৃষ্টি করেছেন যাতে এই সব কিছু নিয়ে পর্বত ঢোলে না পড়ে তাই আমরা প্রশ্ন করতে পারি যে এটা দিয়ে তারা কি বোঝালো। আর পরের দুইটা আয়াতে অন্য কথা বলা হচ্ছে সুরা আল নাবার ছয় সাত নম্বর আয়াতে আছে আমি কি ভূমি সমূহকে সজ্জার পর্বত সমূহকে কি লক করি নাই আল ও তাদা অনেকটা মাটির উপর খুঁটি দিয়ে তাঁবু গাড়ার মতো এরপর সুরা আল গার্শিয়ার সতেরো থেকে উনিশ নম্বরে আয়াতে আছে অবিশ্বাসীরা কি দৃষ্টিপাত করে না পর্বতমালার দিকে আলজিবালা কিভাবে স্থাপন করা হয়েছে তাঁবুর মতো এখানে বলা হয়েছে যে পর্বতকে বসানো হয়েছে তাবুর খুঁটির মতো এই খুঁটিগুলো তাবুকে শক্তভাবে ধরে রাখে তাই এখানে আবারও বলা হয়েছে যে খুঁটিগুলো মানে পর্বতগুলোর কারণে পৃথিবী ঢলে পড়ে না এখানে আরেক জায়গায় দেখবেন যে রাওয়াশিয়া পর্বতমালা বোঝানো হয়েছে এই শব্দটার উৎপত্তি শব্দ থেকে এই শব্দটা দিয়ে বোঝানো হয়েছে আরবি আরবি নোংর গাথা বা ছুড়ে দেওয়া হলো আলাকা আল তাহলে এখানে নোংর দিয়ে জাহাজ থামানোর বদলে আমরা পাহাড় পর্বতকে থামাচ্ছি যাতে পৃথিবী ঢোলে না পড়ে এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে মোহাম্মদের অনুসারীরা ভাবতো যে পাহাড় পর্বতগুলো তাবুর খুঁটির মতো মাটির সাথে গেথে দেয়া হয়েছে যাতে করে পৃথিবী ঢোলে না পড়ে আর ভূমিকম্প না হয় কিন্তু বাস্তবে এই কথাটা ভুল পাহাড় পর্বত থাকার কারণে ভূমিকম্প হয় তাই কোরআনের এই আয়াতগুলোতে সমস্যা আছে ডক্টর বুকাইলি এটা মেনে নিয়েছেন আর আলোচনা করেছেন তার বই দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্সে আমার বলাই আয়াতগুলোর উদ্ধৃতি দেওয়ার পর বুকাইলি বলেছেন আধুনিক ভূতত্ত্ববিদদের মতে পৃথিবীর ত্রুটির কারণে বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত তৈরি হয় এসব ত্রুটির কারণে পৃথিবীর ভূতকের গঠন বিভিন্ন স্থানে স্বাভাবিক থাকে এই সম্পর্কে প্রশ্ন করা হলে জিওলজির একজন প্রফেসর ডক্টর ডেভিড ইয়াং বলেছেন এটা সত্যি কথা যে অনেক পর্বতমালায় ভাজ হওয়া পাথর আছে আর এরকম প্রচুর পাথর আছে তবে এটা সত্যি নয় যে এই ভাজের কারণে ভূতক স্বাভাবিক থাকে বিভিন্ন জায়গায় ভাজ হওয়া পাথর দেখে বোঝা যায় যে ভূতক আসলে অস্বাভাবিক অন্য কথায় বললে পর্বত পৃথিবীর ঢলে পড়াকে সামলে রাখে না এই পাহাড় পর্বতের কারণেই আসলে পৃথিবীর ভূপৃষ্ঠ ঢলে পড়েছে বর্তমান সময়ের জিওলজিক্যাল থিওরি বলে যে পৃথিবীর শক্ত ভূতক বিভিন্ন সেকশনাল প্লেটে বিভক্ত যেগুলো খুব আস্তে আস্তে নড়াচড়া করে কখনো কখনো প্লেটগুলো আলাদা হয়ে যায় যেমন উত্তর আর দক্ষিণ আমেরিকা আলাদা হয়ে যাচ্ছে ইউরোপ আর দক্ষিণ আফ্রিকা থেকে কখনো কখনো তারা একত্রে থাকে একটা আরেকটার সাথে ঢুকে যায় একটা ধাক্কা খায় আর এভাবে পাহাড় পর্বত তৈরি হওয়ার উদাহরণ পাওয়া যাবে সেখানে আরব দেশগুলো ইরানের কাছে চলে যাওয়ায় ইরানের তৈরি হয়েছে জাইগ্রোস পর্বত মালা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন তারা দেখে থাকবেন যে পাহাড়ের পাশে বালির যে স্তর জমা আছে সেটা আনুভূমিক থাকে সেগুলোই আস্তে আস্তে উপরে উঠতে থাকে এখানে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালির স্তূপটা আগে আনুভৌমিক ছিল পরে পঁচাত্তর ডিগ্রি উপরে উঠে গেছে এভাবে উপরে উঠেছে শুধু ভূমিকম্পের কারণে আর এভাবেই পাহাড় পর্বত তৈরি হয় মাঝে মধ্যে প্লেটগুলোর মধ্যে ধাক্কাধাক্কি হয় নড়াচড়া শুরু হয় আর এসব জায়গায় প্রচুর শক্তি উৎপন্ন হয় যদি প্লেটগুলো আলাদা না হয়ে যায় যে প্লেটগুলো পাশাপাশি থাকে তারা কাছাকাছি থাকে তৈরি হয় একটা শখ হয়ে একটা প্লেট আর একটা প্লেটের সাথে খুব জোরে বাড়ি খায় কিছুদিন আগে একটা ভূমিকম্পের পর দেখা গিয়েছিল যে মেক্সিকোর কোকোস প্লেট হঠাৎ করে তিন মিটার উপরে উঠে গেছে আপনার বাড়ি যদি হঠাৎ করে তিন মিটার উপরে উঠে যায় তাহলে তো বিপদ এছাড়াও এক ধরনের পাহাড় আর পর্বত তৈরি হয় আগ্নেয়গিরি থেকে পৃথিবীর ভেতর থেকে লাভার ছাই ছিটকে বাইরে বেরিয়ে আসে তারপর উঁচু একটা পর্বত তৈরি হয় সমুদ্রের নিচেও এমনটা হয় এখন আমরা এরকম একটা ছবি দেখব এই স্লাইডে আশা করি দেখতে পাচ্ছেন যদিও পরিষ্কার না সমুদ্রপৃষ্ঠের ভূতক হলো এখানে আর এখানে হলো মহাদেশগুলোর ভূতক আর সমুদ্রের ভূতক মহাদেশের ভূতকের নিচে চলে যাচ্ছে আর এই সব জায়গায় তৈরি হচ্ছে পাহাড় এটা হলো আগ্নেয়গিরি আর এটা হলো ম্যাগমা বা কঠিন পাথর এই আগ্নেয়গিরি থেকে বের হয় এটা আরেকটা আগ্নেয়গিরি লাভা বের হয়ে আসছে তাহলে এভাবেই পাহাড় পর্বত তৈরি হয় আর এজন্যই ভূমিকম্প হয় কিছু কিছু আগ্নেয়গিরিতে গলিত পাথর আগ্নেয়গিরির মুখ দিয়ে ভিতরে ঢুকে পড়ে আর এগুলো অনেক ঘন পাথরে পরিণত হয় এর পাথর ভূতকের নিচেও ছড়িয়ে পড়ে এগুলোর মুখ যদি বন্ধ হয় তাহলে এগুলো প্লাগে পরিণত হবে এগুলো শিকরের মতো নয় এগুলো পাহাড় পর্বতের ভর বহন করে না এগুলো প্লাগের মতো তাই মাঝে মধ্যে প্রেশার তৈরি হলে অগ্নুৎপাত আরম্ভ হয় যেমনটা হয়েছিল উনিশশো সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্যাকাটো দ্বীপে পুরো দ্বীপটাই ধ্বংস হয়ে গিয়েছিল এই কিছুদিন আগে মাউন্ট সেন্ট হেলেনাতে একই ঘটনা ঘটেছিল এই কারণে বলতে পারি যে পৃথিবীর মধ্যে ধাক্কা ধাক্কা নড়াচড়ার কারণে পাহাড় পর্বত তৈরি হয় এর এই সব পাহাড় পর্বতের কারণে ভূমিকম্প হয় যখন প্লেটগুলো একই অন্যের উপরে উঠে যায় তখনই ভূমিকম্প হয় যখন অগ্নুৎপাত হয় তখন ভূমিকম্প হয় তবে এ কথা পরিষ্কার যে মোহাম্মদের অনুসারীরা এসব আয়াত বিশ্বাস করত যে আল্লাহ এসব পাহাড় পর্বতকে নিচে ফেলে দিয়েছেন তাবুর খুঁটির মতো অথবা নৌকার নোঙরের মতো যাতে পৃথিবী ঢলে না পড়ে পৃথিবীতে পাহাড় ছুঁড়ে ফেলাটা সুন্দর কবিতা হতে পারে তবে যদি বলেন পাহাড় পর্বতের কারণে পৃথিবী ঢলে পড়ে না সেটা ভুল আধুনিক বিজ্ঞানের রকম কোনো কথা বলে না এবারে আমরা দেখব যে সূর্য সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে কোরআন সূর্য সম্পর্কে কি বলে কাহাফের নম্বর আয়াতে উল্লেখ আছে চলতে চলতে জুলকার নাইন অর্থাৎ আলেকজান্ডার দ্য গ্রেট সূর্যাস্তের স্থানে পৌঁছালো এবং সূর্যকে এক পঙ্কিল জায়গায় অস্ত যেতে দেখলো আমি দুঃখিত আজকের বিজ্ঞান বিংশ শতাব্দীর বিজ্ঞান বলে সূর্য কোন পঙ্কিল জলাশয়ে অস্ত যায় না এরপর আছে সুরাল ফুরকানে পঁয়তাল্লিশ করা আছে যে তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য তিনি কিভাবে ছায়া সম্প্রসারিত করেন তিনি ইচ্ছা করলে এটাকে স্থির রাখতে পারতেন অনন্তর আমি সূর্যকে করেছি এর নির্দেশক এটাকে কি বলবেন সূর্য কি যদি সূর্য আপনার মাথার উপরে থাকে তাহলে আপনার ছায়া পড়বে না বা ছোট একটা ছায়া পড়বে আর সূর্য অস্ত যেতে থাকলে আপনার ছায়াটাও লম্বা হতে থাকবে সূর্যের উল্টো দিকে পৃথিবীর সাথে তুলনা করলে সূর্যের অবস্থান স্থির সূর্যের কারণে ছায়া জায়গা বদলায় না পৃথিবী ঘোরার কারণে ছায়া জায়গা বদলায় যদি বিংশ শতাব্দীর আধুনিক বিজ্ঞানের কথা বলেন এই সুরায় বলা উচিত অনন্তর আমি পৃথিবীকে করেছি এর নির্দেশক এবার আমরা অন্য একটা বিষয় দেখব সুলাইমানের মৃত্যু এটা বিজ্ঞান কিনা আমি বলতে পারবো না হতে পারে সমাজ বিজ্ঞান সুলাইমানের মৃত্যু সুরা সাবায় বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে আছে যে সুলাইমানের হয়ে জিনরা বিভিন্ন কাজ করতে যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিনগুলোকে তার মৃত্যুর বিষয়টা জানালো কেবল মাটির পোকা যারা সুলাইমানের লাঠি খাঁচছিল যখন সুলাইমান পড়ে গেল তখন জিনরা বুঝতে পারলো তারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকতো তাহলে তারা এরকম লাঞ্ছনাকর শাস্তিতে আবদ্ধ থাকত না তাহলে নবী সুলাইমান মারা গেছেন অথচ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন মরক্কো রাস্তায় একজন লোকের মতো যে সব পথচারীদের দেখছে আর কেউ এসে তাকে জিজ্ঞাসা করছে না সে কি খাবে কোনো জেনারেল অর্ডারও নিতে আসছে না অথবা তার কোনো মন্ত্রী এসে জিজ্ঞাসা করে না যে সে স্বীকার করতে যাবে কি না কেউই খেয়াল করল না আমি দুঃখিত আমি এই গল্পটা বিশ্বাস করি না এটা কোন আধুনিক বিংশ শতাব্দীর সমাজবিদ্যা অথবা সপ্তম শতাব্দীর সমাজবিদ্যা নয় কোথাও কোন রাজা এভাবে একা একা থাকেন না সবশেষ আমরা দেখব সম্পর্কে কোরআনে সুরা নাহালের ছষট্টি নম্বর আয়াতে বলা আছে আমি গবাদি পশুদের মধ্যে উহাদের উদরে অবস্থিত গোবর ও রক্ত হতে তোমাদিগকে পান করাই বিশুদ্ধ দুধ যেটা পানকারীদের জন্য সুস্বাদু উদরের মধ্যে ক্ষুদ্রান্ত ও দুঃখিত আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে উদরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত থাকে চামড়ার নিচে স্তনগ্রন্থি মানুষের বেলায় থাকে এখানে গবাদি পশুর থাকে পায়ের চামড়ার নিচে গবাদি পশুর দুধ আর ক্ষুদ্রান্ত বৃহদান্তের মধ্যে কোনো সম্পর্ক নেই এটার সাথে শুধু মলমূত্রের সম্পর্ক আছে মলমূত্র শরীরের মধ্যেই তৈরি হয় তারপর শরীর থেকে বাইরে বেরিয়ে যায় এটার সাথে দুধের কোনো সম্পর্ক নেই গবাদি পশু দুধের সাথে এর কোনো সম্পর্ক নেই সব শেষে এবারে দেখব সম্প্রদায় নিয়ে কোরানে সুরান আমের আটত্রিশ নম্বর আয়াতে আছে ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না যারা তোমাদের মতো একটা সম্প্রদায় নয় বলা হয়েছে পৃথিবীতে যেসব জীব আছে অথবা নিজ ডানায় ওড়ে এমন যেসব পাখি আছে তারা সবাই তোমাদের মতো একটা সম্প্রদায় আর ধরে নিচ্ছি কোরআনের এই কথা আমাদের মানুষদের উদ্দেশ্য করে বলা হচ্ছে এখন কিছু মাকড়সা মিলিত হবার সময় মা মাকড়সা বাবা মাকড়সাকে খেয়ে ফেলে আমি এর জন্য খুশি যে আমার স্ত্রী আমাকে খেয়ে ফেলে না এমন কি মৌমাছির ক্ষেত্রেও অতিরিক্ত পুরুষ মৌমাছিগুলোকে তাড়িয়ে দিয়ে মেরে ফেলা হয় আমি খুব খুশি যে আমার চারটা ছেলে মেয়ে আছে আর আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি এবারে দেখি সিংহকে যখন কোনো জঙ্গলে পুরুষ সিংহটা বুড়ো হয়ে যায় একটা তরুণ সিংহ এসে বুড়োটাকে সিংহীদের কাছ থেকে তাড়িয়ে দেয় এই তরুণ সিংহই তখন রাজত্ব করে তখন বাচ্চাগুলোকে কি করা হয় তরুণ সিংহটা তখন বাচ্চাগুলোকে মেরে ফেলে তাই আমার মনে হয় না যে আয়াতটা ঠিক আছে সবাই সম্প্রদায় বাস করে না সব পশু পাখি আমাদের মতো সম্প্রদায় বাস করে না সব শেষে বলবো এটা পরিষ্কার যে কোরআনে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে সাধারণভাবে কোরআন সপ্তম শতাব্দীর বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা এখানে সত্যটা জানতে এসেছি আমি এখানে সঠিক তথ্য দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি যদি আরও জানতে চান তাহলে আমার বইটা পড়ে দেখতে পারেন কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স বইটা আপনারা এই অডিটোরিয়ামের বাইরে থেকেই কিনতে পারবেন ঈশ্বর আপনাদের সঠিক পথে পরিচালিত করুন ধন্যবাদ ধন্যবাদ ডক্টর ক্যাম্বেল আপনার উপস্থাপনার জন্য এখন ভাই সাবিল আহমেদ আমাদের পরবর্তী বক্তা ডক্টর জাকির নায়েকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এটা আমার সৌভাগ্য যে আজ আমি এ যুগের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ডক্টর জাকির আব্দুল করিম নায়কের পরিচয় করাতে যাচ্ছি তার বয়স চৌত্রিশ বছর তিনি ভারতের বোম্বাইয়ে অবস্থিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পেশাগতভাবে তিনি ডাক্তার হলেও ডক্টর জাকির নায়েক তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বহুমুখী আন্তর্জাতিক বক্তা হিসেবে পরিচিত তিনি কোরআন হাদিস ও অন্যান্য ধর্মের গ্রন্থের ভিত্তিতে ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন ও ইসলাম সম্বন্ধে বহু ভুল ধারণা দূর করেন সেই সাথে যুক্তি কারণ ও বৈজ্ঞানিক তথ্যের সামঞ্জস্য বিধান করেন তাঁর বক্তৃতার পর দর্শকদের কঠিন প্রশ্নের তাত্ত্বিক বিশ্লেষণ ও সঠিক উত্তর দেওয়ার জন্য তিনি জনপ্রিয় তাকে বিশ্বের বহু দেশের বিভিন্ন আন্তর্জাতিক টিভি ও স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুষ্ঠানে দেখা যায় তিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর বই লিখেছেন আর সেই সঙ্গে তিনি অন্যান্য ধর্মের ব্যক্তিত্বদের সঙ্গে অনেক সিম্পোজিয়াম ও আলোচনায় অংশ নিয়েছেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমি ডক্টর জাকির নায়ককে তার বক্তব্য পেশ করার আমন্ত্রণ জানাচ্ছি الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنوريهم آياتنا في الأفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه لك أولم يكفي بربك أنه على كل شيء شهيد بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উগদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি শ্রদ্ধে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ডক্টর মাজাকিস ডক্টর জামাল বাদাই ভাই স্যামুয়েল নমান ডক্টর মোহাম্মদ নায়েক আমার শ্রদ্ধে গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আসমান দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই আলোচনার বিষয়বস্তু হল আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল পবিত্র কোরআন হল সর্বশেষ আর চূড়ান্ত আসমানী কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর যদি কোনো বইয়ের ব্যাপারে দাবি করা হয় যে সেটা আল্লাহ তালার আসমানি কিতাব তাহলে সেই বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে অনেক আগেকার দিনগুলোতে বলা হতো অলৌকিক কাজের যুগ আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হলো সর্বশ্রেষ্ঠ অলৌকিক এরপরে পৃথিবীতে আসলো কবিতা আর সাহিত্যের যুগ সে সময় মুসলিম আর অমুসলিম উভয়ে স্বীকার করত যে কোরআন এ পর্যন্ত পৃথিবীতে আসা সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম তবে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ আসুন তাহলে দেখা যাক কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো সাদৃশ্য আছে কি নেই অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন ধর্ম ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু আর বিজ্ঞান ছাড়া কোনো ধর্ম সেটা অন্ধ আপনাদের মনে করিয়ে দিই যে পবিত্র কোরআন কোন বই না নিদর্শন বা সাইন্স এতে আছে আয়াত আর কোরআনে ছয় হাজারেরও বেশি সাইন্স বা আয়াত আছে যার মধ্যে হাজারখানেক খানেক আয়াতে বলা হয়েছে সায়েন্সের কথা আজকের এই আলোচনার বিষয়বস্তু হল কোরআন আর বিজ্ঞান নিয়ে তাই আমি আজকে শুধু বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়েই আলোচনা করব এখানে কোনো বৈজ্ঞানিক অনুমান বা থিওরির কথা বলবো না যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো বলবো না আর আমরা সবাই জানি বিজ্ঞান অনেক সময় সিদ্ধান্ত বদলে ফেলে মরিস বুকাইলির বইয়ের উত্তরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একটা বই লিখেছেন দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অব হিস্ট্রি অ্যান্ড সায়েন্স তিনি তার বই লিখেছেন দুইভাবে আলোচনা করা যায় একটা হচ্ছে একমত হয়ে আলোচনা যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য নিয়ে আলোচনা করা আরেকটা হলো ভিন্ন মতের আলোচনা যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের বিভিন্ন রকম অসামঞ্জস্য নিয়ে আলোচনা করা অসামঞ্জস্য নিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুন্দরভাবে বললেন তবে আপনারা যদি কোরআনের কথা বলেন আপনারা সেটা ভিন্ন হয়ে আলোচনা করেন অথবা একমত হয়ে আলোচনা করেন যদি আপনারা যুক্তি মেনে চলেন আর যদি আপনাদের ব্যাখ্যা করে বোঝানো যায় তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবেন না যে কোরআনের কোনো একটা আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা বলেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক ভুলের কথা বলেছেন আর আমার উচিত হবে এই যুক্তিগুলো তার খণ্ডন করা তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন আমি তার বেশ কয়েকটা যুক্তি খণ্ডন করব তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন আমিও সেগুলো নিয়ে বলবো যেমন ভ্রূণবিদ্যা ভূতত্ববিদ্যা বাকিগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে সময় পড়ে সবগুলো যুক্তি খণ্ডন করব আমি ইনশাল্লাহ আমাকে দুটোই করতে হবে আলোচনার বিষয়ের উপর অবিচার করতে চাই না বিষয়টা আধুনিক বিজ্ঞানের লোকে করেন এবং বাইবেল আমি কেবল একটা ধর্মগ্রন্থ নিয়ে বলবো না ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সম্পর্কে বলেছেন আমি বাইবেল সম্পর্কে বলব ইনশাল্লাহ আজকের টপিকের সাথে করব না এখন পবিত্র এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে অবিচার বলি জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রোনমি বলছে বিজ্ঞানীরা জ্যোতির্বিদ্যা কয়েক দশক আগে বর্ণনা দিয়েছেন কিভাবে এই বিশ্বজগত তৈরি হয়েছে এটাকে বলা হয়েছে বিগ ব্যাং তারা বলে যে প্রথমে বিশ্বের সবকিছু একটা বিন্দুতে ছিল পরে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং এ থেকে তৈরি হয় ছায়াপথ তারা সূর্য আর এই পৃথিবী এই কথাটাই পবিত্র কোরআনে দেওয়া আছে সুরা আম্বিয়ায় তিরিশ নম্বর আয়াতে সংক্ষেপে বলা হয়েছে আওলাম ইয়ারা লাজিনা কাফরু অবিশ্বাসীরা কি দেখে না আন্যে সামাওয়াতিবাল আরদা কান আধারতাকনাহমা আকাশমন্ডলীয় পৃথিবী মিশে ছিল অবশেষে আমি তাদের পৃথক করে দিলাম চিন্তা করেন একথাটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে আর কোরআন দিয়েছে আমি যখন স্কুলে পড়তাম তখন শিখেছিলাম যে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির থাকে পৃথিবী আর চাঁদ নিজ ওখের চারদিকে প্রদক্ষিণ করছে কিন্তু সূর্য সূর্যস্থির তবে পবিত্র কোরআনের একটা আয়াত পড়লাম সুর তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল লাজি খালেকা লেলবানহার আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি এবং দিবস্যাম সার কামার সূর্য এবং চন্দ্রন ফিফালেকা ইয়াসবাহন এদের প্রত্যেকে নিজ নিজ বলয় এবং কক্ষপথে বিচরণ করে এখন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞান কোরানের এই কথার সাথে একমত কোরআনের যে আরবি শব্দটা বলা হয়েছে সেটা ইয়াসবাহন অর্থ চলন্ত কোনো কিছুর গতি যখন সৌরজগতের কথা বলা হচ্ছে এটার অর্থ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করা তাই কোরআন বলছে সূর্য এবং চাঁদ গতিশীল তারা নিজ কক্ষ এবং অক্ষের চারপাশে ঘুরে আজকে আমরা জানি নিজ কক্ষের চারপাশে একবার ঘুরে আসতে পঁচিশ দিন সময় লাগে সূর্যের অ্যাডভেন হাবল আবিষ্কার করেন যে বিশ্বজগৎ ক্রমশই বাড়ছে পবিত্র কোরণেশ্বরাজ জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আমার ক্ষমতা বলে নির্মাণ করেছি মহাসম্প্রসারণশীল আকাশ এখানে আরবি শব্দ মহসই যার অর্থ অসীম সম্প্রসারণশীল বিশ্বজগৎ ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জ্যোতির্বিদ্যা নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে পরে আলোচনা করবেন ইনশাল্লাহ পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বলেছেন সত্যি কথা বলতে পবিত্রকরণে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল চারটা ধাপের কথা বললেন তারপরে চতুর্থ ধাপের দুটো অংশের কথা লিখেছেন সেই কথা কেন স্লাইডে বলেননি আমি না। সেটা ছিল ওয়াটার টেবিল আবার ভর্তি হওয়া তিনি এখানে বলেননি হতে পারে এই কথাটা বাইবেলে লেখা নেই তাই তিনি বলেছেন যে পবিত্র কোরনে এমন কোনো আয়াত নেই যেখানে বাষ্পীভবনের কথা বলা হয়েছে পবিত্র কোরনে শিরো তারিখের এগারো নম্বর আয়াতে উল্লেখ করা আছে রজু সামা করা আসমানের যা বৃষ্টি ধারণ করে আর যারা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন তাদের প্রায় সবাই বলেছেন যে পবিত্র কোরআনে সুরা তারিখের এই এগারো নম্বর আয়াতটাতে বলা হয়েছে যে বৃষ্টির পানি আবার চলে যায় তার মানে বাষ্পী ভবন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো যারা আরবি জানেন তারা বলতে পারেন কেন আল্লাহ তালা এ কথা বলেননি যে অর্থাৎ আসমান থেকে বৃষ্টিকে ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ নির্দিষ্ট করে কথাটা বলেননি কেন এখন আমরা জানি কেন আল্লাহ এই কথাটা কোরআনে উল্লেখ করেননি কারণ এখন আমরা জানতে পেরেছি যে আয়নসফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর এই আয়নসফিয়ার থেকে বৃষ্টির পাশাপাশি আরও অনেক বস্তু আর শক্তি পৃথিবীতে প্রবেশ করে তার মধ্যে মানুষের জন্য উপকারী অনেক কিছু আছে আকাশ থেকে শুধু বৃষ্টি আসে না আমরা এখন জানি আকাশ থেকে টেলিফোন আর টেলিভিশনের বিভিন্ন তরঙ্গ আসে এটা দিয়ে আমরা টিভি দেখি যোগাযোগ করতে পারি আমরা রেডিও শুনতে পারি এছাড়াও মহাবিশ্ব থেকে বিভিন্ন রকম ক্ষতিকর রশ্মি আসে এগুলোকে আয়ুস শুষে নেয় যেমন ধরেন এরকম না হলে পৃথিবীর বুকে মানুষ জাতি বেঁচে থাকতে পারত না তাই আল্লাহ তালা মহান অনেক বেশি সঠিক যখন তিনি বলেন যে আসমান বৃষ্টিকে ধারণ করে এছাড়া আসমানে ধারণ করা অন্যান্য বস্তুর কথাও কোরআনে বলা হয়েছে এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন কোরণে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বাইবেল সম্পর্কে যা বলেছেন এক নম্বর স্লাইডে তিনি প্রথম আর তৃতীয় ধাপের কথা বলেছেন তারপর দ্বিতীয় ধাপ যে বৃষ্টিকে তুলে নেওয়া হয় তারপর আবার পৃথিবীর উপর বৃষ্টিপাত হয় এটা আসলে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে থেলস অফ মিল্টাসের মতবাদ তিনি ভেবেছিলেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয় তারপর পৃথিবীতে বৃষ্টিপাত হয় এখানে মেঘের কোনো উল্লেখ নেই দ্বিতীয় উদ্ধৃতি দিতে গিয়ে ডক্টর ক্যাম্বেল বলেছেন প্রথমটা হলো তার মতে বাষ্পী ভবন আমিও সেটা মানলাম বাইবেলের সাথে একমত হয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই তারপর বৃষ্টিপাত হয় তারপর মেঘ তৈরি হয় এটা কিন্তু সম্পূর্ণ পানিচক্র নয় আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে পানিচক্রের কথা একেবারে বিস্তারিতভাবে বলা হয়েছে অনেক আয়াতে আছে কিভাবে পানি উপরে উঠে বাষ্প হয় তারপর মেঘ তৈরি হয় মেঘগুলো একসাথে জড়ো হয়ে একে অন্যের সাথে ধাক্কা খায় বিদ্যুৎ চমকায় বজ্রপাত হয় তারপর বৃষ্টিপাত হয় বাষ্প থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি আবার বাষ্পীভূত আলহামদুলিল্লাহ একেবারে বিস্তারিত পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে পানিচক্রের কথা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে সুরা নুরের তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে রুমের আটচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা আল জুমারের একুশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা আল মুমাইনূরের আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে রুমের চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা আল হিজরের বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা আরফের সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে সুরা রাদের সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে সুরা ফুরকারের আটচল্লিশ ও উনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা ফাতিরের নয় নম্বর আয়াতে একথা বলা হয়েছে সুরা ইয়াসিনের চৌত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা জাসিয়ার পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা কাফের নয় নম্বর আয়তে বলা হয়েছে সুরা ওয়াকিয়ার আটষট্টি আর সত্তর নম্বর আয়াতে বলা হয়েছে অনেক জায়গায় সুরা মূলকে ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে ড ক্যাম্বেল সবচেয়ে বেশি বলেছেন প্রজননতন্ত্র নিয়ে বেশিরভাগ সময় তারপর ভূতত্ববিদ্যা তারপর আরও ছয়টা বিষয়ে তিনি বলেছেন আমি সব নোট করেছি ভূতত্ববিদ্যা নিয়ে বলি আমরা এখন অনেক কিছু জানতে পেরেছি ভূতত্ত্ববিদ্যায় আমাদের বলেন যে পৃথিবীর ব্যাসার্থ হল আনুমানিক তিন মাইল আর পৃথিবীর ভেতরের স্তরের দিকে গরম তরল পদার্থ আছে সেখানে কোনো জীবন নেই এবং পৃথিবীর উপরের এই ভূতক যেখানে আমরা বাস করি এটা খুবই পাতলা এক মাইল থেকে তিরিশ মাইল পুরু কিছু জায়গা হয়তো পুরু তবে বেশিরভাগই এক থেকে তিরিশ মাইল আর এটা সম্ভাবনায় বেশি যে পৃথিবীর উপরের এই অংশটা পৃথিবীর ভূতক নড়াচড়া করবে পৃথিবীর ভূতক ভাঁজ হয়ে যায় তাই পাহাড় পর্বত তৈরি হয় এজন্য পৃথিবী ঢলে পড়ে না পবিত্র কোরণে সুরান আবার ছয় ও সাত নম্বর আয়াতে উল্লেখ করা আছে আমি ভূমিকে করিয়াছি তোমাদের শয্যা এবং পর্বত সমূহকে করিয়াছি পেরেক কোরণে কথা বলেনি যে পাহাড়গুলোকে কিলক বানিয়ে ছোড়া হয়েছে পাহাড়গুলো কিলক আরবি শব্দ আওতাদ অর্থ কিলক বা তাবুর খুঁটি আজকের দিনে আমরা জানতে পেরেছি আধুনিক ভূতত্ববিদ্যা বলে যে পাহাড় পর্বতের গভীর শিকড় থাকে এটা জানা গিয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে আর বাইরে থেকে পাহাড় পর্বতের যেটুকু আমরা দেখি সেটা খুবই সামান্য অংশ বেশিরভাগ থাকে মাটির নিচে কিলক যেভাবে মাটির মধ্যে গেঁথে যাওয়া হয় ছোট একটা অংশ উপরের দিকে থাকে বেশিরভাগই মাটির নিচে থাকে অনেকটা আইসবার্গের মাথার মতো এটা শুধু মাথা দেখা যায় আর নব্বই পার্সেন্ট পানির তলায় থাকে পবিত্র আয়াতে বলা হয়েছে এছাড়াও নাজিয়াতের বলা হয়েছে আর সাহা এবং পর্বকে তিনি দৃঢ়ভাবে পৃথিবীর সাথে গেঁথে দিয়েছেন এজন্য জন্য পাহাড় শক্তভাবে দাঁড়িয়ে থাকে আজকে আধুনিক ভূতত্ববিদ্যা আমাদের যেটা বলে আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেলও বললেন সেটা হলো প্লেট টেকটনিক্স এর থিওরি এই থিওরিটা উনিশশো সালে উত্থাপন করা হয় তৈরি হওয়ার কথা এখানে বলা হয়েছে আর এখনকার দিনের ভূতত্ত্ববিদরা বলেন যে পাহাড়ের কারণে পৃথিবী কম নড়াচড়া করে সব ভূতত্ত্ববিদ বলেন না তবে অনেকে বলেন আমি এমন কোনো জিওলজির বই পড়িনি আর আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে চ্যালেঞ্জ করছি একটা জিওলজির বইয়ের নাম বলতে তার সাথে কোনো ভূতত্ত্ববিদের ব্যক্তিগত আলোচনার কথা বলছি না এসবের কোনো গুরুত্ব নেই ডক্টর কিথমোরের সাথে তার কথাবার্তা হয়েছে এখানে প্রমাণ দেন আর যদি এই বইটা পড়েন দ্য আর্থ এই বইটা পৃথিবীর প্রায় সব ইউনিভার্সিটিতে জিওলজিতে পড়ানো হয় এই বইটা লেখকদের মধ্যে একজনের নাম ফ্র্যাঙ্ক প্রেস তিনি এক সময় আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের অ্যাডভাইজার ছিলেন এছাড়াও ছিলেন আমেরিকার একাডেমি অব সায়েন্সের প্রেসিডেন্ট তিনি তার বইতে লিখেছেন পাহাড় পর্বতগুলো আকারে কিলোকের মতো মাটির নিচে বেশিরভাগ অংশ তিনি আরও বলেছেন পাহাড় পর্বতের কাজ হলো পৃথিবীকে ধরে রাখা আর পবিত্র সুরা লুকমানের দশ নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়াও সুরা নাহালের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে করে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয় কোরআনে বলা আছে পাহাড়ের কাজ হলো পৃথিবীর নড়াচড়া থামানো একথা কোরআনে কোথাও বলা নেই যে পাহাড়ের কাজ ভূমিকম্প ঠেকানো আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন তার বইয়ে লিখেছেন লেকচারও বলছেন যে আপনারা দেখবেন যে পার্বত্য এলাকায় প্রায় ভূমিকম্প হয় আর পাহাড়ের কারণে ভূমিকম্প হয় এমন কথা কোরআনে কোথাও বলা নেই যে পাহাড় পর্বত ভূমিকম্প ঠেকায় ভূমিকম্প শব্দটা আরবি ডক্টর ক্যাম্বেল আরবি জানেন সেটা জিলজাল বা জালজালা আর আমি কোরানে যে তিনটা আয়াত বললাম সেখানে বলা হয়েছে তামিদা তামিদা অর্থাৎ নড়াচড়া করা ঢোলে পড়া হেলে পড়া পবিত্র সূরা লুকমানের দশ নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়াও নাহালের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যেন পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয় শব্দটা তামিদা বিকুম নড়াচড়া করা বলা হচ্ছে যদি পৃথিবীতে পাহাড় পর্বত না থাকতো আপনারা চলাফেরা করলে তখন আপনারা নড়াচড়া করলে পৃথিবীও আপনাদের সাথে নড়তো আমরা দিকে হেলে পড়লে পৃথিবীর সেদিকে হেলে পড়তো আর আমরা জানি যে আমরা যখন পৃথিবীতে নড়াচড়া করি পৃথিবী কিন্তু নড়ে না আর ঠিক এই কারণেই ডক্টর ফ্রাঙ্ক্রেন্স মত অনুযায়ী আর সৌদি আরবের ডক্টর নাজ্জাতের মতে তিনি কোরানের ভূতত্ববিদ্যা নিয়ে পুরো একটা বই লিখেছেন কোরআনার ভূতত্ববিদ্যা সেখানে ডক্টর ক্যাম্বেলের প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আছে বিস্তারিত আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বই লিখেছেন যদি পাহাড় পর্বত পৃথিবীর নড়াচড়া ঠেকাই তাহলে পার্বত্য এলাকায় এত বেশি ভূমিকম্প হয় কেন আমি বলেছি কোরণা এমন কথা না যে পাহাড় পর্বত ভূমিকম্প ঠেকায় ভূমিকম্প হল সিলজাল আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে ভূমিকম্প হয় পৃথিবীর ভূতকের বিভিন্ন আন্দোলন আর নড়াচড়ার জন্য অথবা বিভিন্ন প্রচন্ড প্রেসারে থাকার সিসমিক ওয়েব ছাড়ার কারণে বিভিন্ন পাথরে ফাটলের জন্য অথবা অগ্নিপাতের কারণে কথা বলা নিরানব্বই নম্বর অধ্যায়ে কিন্তু এখানে বলা হচ্ছে তামিদা বিকুম পৃথিবীর সাথে যেন তোমরাও আন্দোলিত না হও এবারে আমি সেই প্রশ্নটার উত্তর দিই যে পাহাড় পর্বত যদি ভূমিকম্প ঠেকায় তাহলে পার্বত্য এলাকায় কেন সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এটার উত্তর হলো যদি আপনি বলেন মেডিকেল ডাক্তাররা মানুষের রোগবালাই সারিয়ে সুস্থ করে তোলে তখন যদি কেউ বলে ডাক্তাররা যদি মানুষের অসুখ বিসুখ সারায় তাহলে হসপিটালে কেন বেশি রোগী দেখা যায় যেখানে অনেক বেশি ডাক্তার দেখা যায় না সেখানে তো কোনো ডাক্তার নেই এবারে সমুদ্রতত্ত্ব নিয়ে বলি পবিত্র পবিত্রকরণের সুরা ফুরকানের ত্রিপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুমান দুই দরিয়াকে প্রবাহিত করেছেন একটি মিষ্টি সুপেও অপরটি লোনা খর তারা মিলিত হলেও মিশ্রিত হয় না উভয়ের মধ্যে রেখেছেন এক অন্তরায় অনতিক্রম্য ব্যবধান পবিত্র করণেশ্বর রহমানের উনিশশো বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তালায় প্রবাহিত করেন দুই দরিয়া তারা পরস্পর মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না তাদের মধ্যে রহিয়াছে এক অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না আগেকার দিনে যারা করেন পড়ত তারা ভাবত করেন এই কথা কি বলছে আমরা মিষ্টিয়াল লোনা পানি সম্পর্কে জানি কিন্তু এদের মধ্যে অন্তরায় আছে একে অন্যের সাথে মেশে না আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মেশে তখন যে পানিটা আসে সেটা তার ঘনত্ব বদলে অন্য পানির মতো হয়ে যায় নদী আর সমুদ্রের পানিতে এরকম একটা জায়গা আছে এটাকে কোরআনে বলা হয়েছে বারজাক অদৃশ্য অন্তরায় আর অনেক বিজ্ঞানী কথা মেনে নিয়েছেন এমনকি একজন আমেরিকান বিজ্ঞানী আছেন ডক্টর হে সমুদ্রবিজ্ঞানী আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে লিখেছেন যে এটা সবাই আগে থেকে জানতো সে সময় জেলেরা দুই ধরনের পানির কথা জানত মিষ্টি আর লোনা আর নবীজি মোহাম্মদ একবার সিরিয়ায় গিয়েছিলেন তখন হয়তো সমুদ্র দেখেছিলেন অথবা জেলেদের সঙ্গে কথা বলেছিলেন মিষ্টি আর লোনা পানির কথা সবাই জানতো এটা মানলাম কিন্তু মানুষ জানতো না যে এদের মধ্যে একটা অদৃশ্য অন্তর আছে সেটা এখন জানি এখানে সায়েন্টিফিক পয়েন্টটা হলো এই বার্জাক যেখানে পানি মিষ্টিও না লোনাও না এবারে প্রজনন বিদ্যা নিয়ে বলি ডক্টর উইলিয়াম কেম্বেল তার লেকচারের অর্ধেক সময় নিয়ে এটা বলেছেন এখানে সময় কম তাই তার প্রত্যেকটা পয়েন্ট ধরে যুক্তি খন্ডাতে পারবো না সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সেটা যথেষ্ট হবে ইনশাল্লাহ আর বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন আধুনিক বিজ্ঞান এবং কোরআন ও চিকিৎসা বিজ্ঞান একবার কয়েকজন আরব মিলে তত্ত্ব নিয়ে বলা কোরআনের বিভিন্ন আয়াত আর হাদিসের বিভিন্ন কথাগুলো সংগ্রহ করে নিয়ে গেছিল কিতমুরের কাছে তিনি তখন কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোতে অ্যানাডমি বিভাগের চেয়ারম্যান এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন কোরআনের বেশ কিছু অনুবাদ শোনার পর তার মতামত জানতে চাওয়া হলে তখন তিনি বলেছিলেন কোরআন আর হাদিসের বেশিরভাগ কথাই আধুনিক সাথে সামঞ্জস্যপূর্ণ তবে কিছু প্রজন আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না আবার ভুলও বলতে পারি না কারণ আমি নিজেও এ সম্পর্কে কিছু জানি না আর আয়াত দুটো হল কোরআনের যে আয়াত দুটো সবার প্রথমে নাজিল হয়েছে সুরা ইকরা বা সুরা আলাকের এক ও দুই নম্বর আয়াত সেখানে বলা হয়েছে পাঠ করো ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা ঝুলে থাকা বস্তু থেকে জোকের মতো বস্তু থেকে ডক্টর উইলিয়াম ক্যামেল তা লেকচার বলেছেন যে কোন শব্দের অর্থ বুঝতে গেলে আমাদের জানতে হবে সেই সময় এই শব্দটা কি অর্থ প্রকাশ করত যে সময় বইটা লেখা হয়েছে তিনি ঠিকই বলেছেন এর অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময়ে শব্দটা দিয়ে কি বোঝাত আর সে সময় লোকজন কি বুঝতো বাইবেল সম্পর্কে ডক্টর ক্যাম্বেলের কথা বলতে গিয়ে বলি আমি তার সাথে সম্পূর্ণ একমত কারণ বাইবেলের লেখা হচ্ছে শুধু ইসরায়েলের মানুষদের জন্য সেই সময়ের জন্য গসপেল ম্যাথিউ এর দশ নম্বর অধ্যায়ের পাঁচ ও ছয় নম্বর অনুচ্ছেদে যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দুরা মুসলিমরা বরং তোমরা ইসরায়েল কুলের হারানো মেশগণের কাছে যাও যিশু নিজের মুখেই বলেছেন এটা নম্বর অনুচ্ছেদে ইসরায়েল কুলের হারানো মেশগণের কাছে ছাড়া আমি আর কারো কাছে প্রেরিত হই নাই তা আর বাইবেল শুধু ইসরায়েলবাসীদের জন্যই যেহেতু বাইবেল তাদের জন্যই তাই এই শব্দগুলোর অর্থ বুঝতে হলে আপনাকে সেই সময়ের অর্থ বুঝতে হবে তবে কোরআন শুধু সেই সময়ের অরবদের জন্য পাঠানো হয়নি কোরআন শুধু মুসলিমদের জন্য আসেনি কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য আর কোরআন এসেছে সব সময়ের জন্য পবিত্র কোরআনে সুরা ইব্রাহিমের বা নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা জুমারের একচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য আর নবী মোহাম্মদ সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি পবিত্র সুরা সুরাহামিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বামা আমি তো তোমাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে তাই যদি পবিত্র করণের কথা বলেন এর অর্থকে সেই সময়ে বেঁধে রাখতে পারবেন না এর অর্থ চিরকালের জন্য তাহলে আলাপ শব্দটার একটা অর্থ জোকের মতো কোনো বস্তু বা যে বস্তু ঝুলে থাকে তাই প্রফেসর কিটমুর বলেছেন আমি জানি না যে মানব ভ্রুন প্রথমে জোকের মতো থাকে কি থাকে না তারপর তিনি ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ দিয়ে ভ্রুনের প্রাথমিক অবস্থাটা দেখলেন আর জোকের একটা ছবির সাথে মিলিয়ে এদের সাদৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন এটা একটা জোকের ছবি আর এটা মানুষের ভ্রুন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনাদের এই ছবিটাই অন্যভাবে দেখিয়েছেন বইটা যদি এভাবে দেখাই এটা একটা আয়তক্ষেত্র আর যদি এভাবে দেখাই তাহলে সেটা অন্য রকম ডায়াগ্রামটা এই বইটাতে দেওয়া আছে স্লাইডে যে ডায়াগ্রামটা দেখেছেন সেটা ওইখানে আছে এটা নিয়েও বলবো ইনশাল্লাহ প্রফেসর কিতমুরকে আশিটা প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যদি তিরিশ বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন এর অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না কারণ প্রজননবিদ্যা গত তিরিশ বছরে অনেক উন্নত হয়ে গেছে তিনি এ কথা বলেছেন আশির দশকে এখন আপনারা কি কিতমুরের লেকচারে বিশ্বাস করবেন তার ভিডিও ক্যাসেটটা বাইরে কিনতে পাওয়া যাবে ক্যাসেটটা কিনতে পারবেন দিস ইজ দ্য ট্রুথ আনাউল হক রেকর্ড করা তাহলে ডক্টর উইলিয়াম কেম্বেলের সাথে তার কথাবার্তাগুলো মেনে নেবেন নাকি তার বইয়ের কথা মানবেন এটা ইসলামিক এডিশন আছে এছাড়া আপনাদের আমি ছবিও দেখিয়েছি আর আপনারা প্রফেসর কিতমুরের ভিডিও ক্যাসেট দেখবেন তিনি কথাগুলো বলেছেন তাহলে আপনারা বেছে কোনটা মানবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে ব্যক্তিগত কথাবার্তা নাকি ভিডিওতে তার লেকচার যেভাবে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার ভিডিও দেখালেন একশো প্রমাণিত চাঁদের আলো একটা প্রতিবিম্ব এটা পরে বলছি কোরআন আর হাদিস থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল সেগুলো নিয়ে একটা বই লিখা হয়েছিল দ্য ডেভেলপিং হিউম্যান থার্ড এডিশন আর সে বছরে এই বইটা একজন লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছিল এই ইসলামিক এডিশনটা তৈরি করেছেন শেখ আব্দুল মজিদ আল জিন্দানি আর প্রফেসর কিতমুরো এই বইটাকে অনুমোদন দিয়েছেন পবিত্র পবিত্রকরণে সুরা মুমিনুনের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা হাজের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এটা পবিত্র পবিত্রকরণে এগারো বার বেশি বলা হয়েছে যে মানুষ লুৎফা থেকে জন্মগ্রহণ করে সামান্য কিছু তরল পদার্থ কাপের ভেতরে পড়ে থাকা সামান্য কিছু তরলের মতো আরবিতে লুৎফা মানে সামান্য পরিমাণ আজকের দিনে আমরা জানি যে শুক্র নিঃসরণের সময় লক্ষ লক্ষ শুক্র নির্গত হয় এর মাত্র একটা দিয়েই ভ্রুন তৈরি হয় কোরআন এটাকে বলছে লুৎফা পবিত্র কোরণে সুরা সাজদার আট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে অতপর তিনি তার বংশ উৎপন্ন করেন সুলালা থেকে সবচেয়ে সেরা অংশ থেকে লক্ষ লক্ষ শুক্রের মধ্য থেকে মাত্র একটা ডিম্বাণুকে নিষিক্ত করে এটাকেই কোরআন বলছে সুলালা সবচেয়ে সেরা অংশ পবিত্র পবিত্রকুরণে সুরা ইনসানের দুই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি তো মানব সৃষ্টি করেছি লুৎফা তো নামসাজ থেকে মিলিত শুক্রবিন্দুর সামান্য অংশ থেকে এখানে শুক্রবিন্দু আর ডিম্বাণু দুটোর কথাই বলা হয়েছে ভ্রূণ গঠনের জন্য এ দুটোরই প্রয়োজন আর কোরআনে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের ব্যাপারে আপনাদের স্লাইড দেখিয়েছেন তাতে আমারও সুবিধা হয়েছে পবিত্র কোরণে সুরা মোমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এর অনুবাদ হল যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি লুৎফা থেকে সামান্য কিছু তরল পদার্থ তারপর এটাকে রাখা হয়েছে নিরাপদ আধারে এরপর তাকে করেছে পরিণত আলাকে জোকের মতো একটা বস্তু যে বস্তুটা ঝুলে থাকে জমাট বাঁধা একটা রক্তপিণ্ড তারপর সে আলাকাকে পরিণত করে মুদগায় এক টুকরো মাংসপিণ্ডে তারপর একে পরিণত করি ইজমাই অস্থিতে এই অস্থিকে ডেকে দিলে হাম দ্বারা মাংস তারপর গড়ে তুলি অন্য সৃষ্টিরূপে অতএব সর্বোত্তম স্রষ্ট কত মহান করোনার তিনটি আয়াতে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রথমে লুৎফাকে রাখা হয় একটি নিরাপদ আধারে তারপর এটা আলাকায় পরিণত হয় আলাকা এটার তিনটি অর্থ আছে একটা হলো যে বস্তুটা ঝুলে থাকে আর আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং শেষ পর্যন্ত ঝুলেই থাকে দুই নম্বর এটার আরেকটা অর্থ হচ্ছে জোকের মতো একটা বস্তু আর আমি আগেও বলেছি যে প্রথম অবস্থায় ভ্রুণ দেখতে অনেকটা জোকের মতো শুধু দেখতেই নয় এর ব্যবহারও জোকের মতো এই ভ্রূণ তখন মায়ের শরীর থেকে রক্ত গ্রহণ করতে থাকে আর তৃতীয়টা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যেটাকে বললেন যে এটাই সঠিক অর্থ বাঁধা রক্তপিণ্ড আর সেই কারণেই এটা কোরআনের বৈজ্ঞানিক ভুল আমিও মেনে নিচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একমত হননি তিনি বললেন এটা কিভাবে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে পারে আর এই কারণেই কোরআন ভুল কথা বলছে শুনে খারাপ লাগতে পারে পবিত্র কোরআন ভুল বলেনি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনিই ভুল বলেছেন কারণ আজকের দিনে বর্তমানে প্রজনন বিদ্যার উন্নতির পর এমনকি ডক্টর কিথ মুর তিনিও বলেছেন যে ভ্রূণ গঠনের প্রাথমিক অবস্থায় এটাকে দেখায় অনেকটা জোঁকের মতো এমনকি জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের মতো কারণ এই প্রাথমিক অবস্থায় আলাকায় পরিণত হওয়ার সময় তিন থেকে চার সপ্তাহে রক্ত জমে একটা পিণ্ডে পরিণত হয় আর ডক্টর আমার জন্য সুবিধা করে দিয়েছেন আপনাদের স্লাইডগুলো দেখিয়েছেন এখানে দেখতে একটু অসুবিধা হতে পারে তবে উনি এটাই আপনাদের দেখিয়েছেন আর ঠিক এই কথাটাই প্রফেসর কিতমুর বলেছেন একটা পিণ্ডের মতো দেখে মনে হয় একটা রক্তপিণ্ড আর ভ্রূণ গঠনের তিন সপ্তাহের মধ্যে রক্ত চলাচল শুরু হয় না এটা শুরু হয় আরো পরে তাই এটাকে দেখায় একটা পিণ্ডের মতো আর কারো গর্ভপাত ব্যবসান করা হলে আপনারা সেই ভ্রূণটা দেখতে পারেন সেটা দেখতে একটা রক্তপিণ্ডের মতো মাত্র একটা কথাই ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সব অভিযোগের উত্তর পরিষ্কার হয়ে যায় কোরআনে ভ্রূণ গঠনের যে স্তরগুলোর কথা বলা আছে সেগুলো কেমন দেখতে সেটাই শুধু বলা হয়েছে প্রথমে বলা হয়েছে আলাকা দেখতে কেমন জোকের মতো অথবা রক্তপিণ্ডের মতো আর ডক্টর ক্যাম্বেল ঠিকই বলেছেন যে মহিলারা তার কাছে এসে বলে প্লিজ পিণ্ডটা বের করে দেন এটা দেখতে পিণ্ডের মতো আর কোরআনেও বলা হয়েছে এটা কেমন দেখতে এটা তৈরি হয়েছে কিছু একটা থেকে আর সেটা দেখতে পিণ্ডের মতো আবার জোকের মতো দেখায় যেটা ঝুলন্ত অবস্থায় থাকে তারপর কোরআন বলছে অতপর আমি পরিণত করি একটা মাংস টুকরোকে কামড়ে দেখালেন যে সেটা দেখতে মুদগার মতো দাঁতের কামড়টা দেখতে সোমাইটের মতো ডক্টর উইলিয়াম কেম্বেল বলছেন যখন এই এলাকা মুদগায় পরিণত হয় তখন এটা ঝুলতে থাকে এটা থাকে সাড়ে আট মাস সময় ধরে তাই কোরআন ভুল বলছে আমি আপনাদের আগেই বলেছি কোরআন বলছে এটা দেখতে কেমন এটা দেখতে জোকের মতো অথবা একটা রক্তপিণ্ডের পরে দেখায় মাংসপিণ্ডের মতো এটা শেষ পর্যন্ত ঝুলেই থাকে কোনো সমস্যা নেই আর নির্ভর করে দেখতে কেমন তার উপর কাজের উপর নয় এরপরে কোরআন বলছে অতপর মুদগাকে পরিণত করে ইজমাই অস্থিতে তারপর অস্থিকে ঢেকে দিই মাংস দ্বারা ডক্টর উইলিয়াম কেম্বেল বলছেন আমি একমত যে মাংসপেশি আর তরুণাস্থি যেটা থেকে হাড় হয় সেগুলো একসাথে তৈরি হয় আমি একমত আধুনিক প্রজননবিদ্যা আমাদের বলে যে মাংসপেশি আর বিভিন্ন অস্থি তৈরি হয় পঁচিশতম দিন থেকে চল্লিশতম দিনের মধ্যে এই স্তরটাকে বলেছে মুদগা তবে এখানে পুরোপুরি তৈরি হয় না এরপরে সপ্তম সপ্তাহের শেষে এই ভ্রণ মানুষের আকার নিতে থাকে এই সময়ে হাড় তৈরি হয় আজকের বিজ্ঞান আমাদের বলে যে হাড় তৈরি হয় তম দিনে আর এই হাড় দেখতে অনেকটা কঙ্কালের মতো এমনকি যে সময় হাড় তৈরি হয় তখন মাংস তৈরি হয় না তারপর সপ্তম সপ্তাহের শেষে অষ্টম সপ্তাহের শুরুতে মাংসপেশি তৈরি হয় তাই কোরআন এখানে ঠিকই বলেছে যে প্রথমে আলাকা তারপর মুদগা তারপর ইজামা তারপর হয় মাংসপেশি এভাবে মানব শিশু তৈরি হয় এই বর্ণনা ঠিক আছে প্রফেসর কী বলেছেন যে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর আধুনিক বিজ্ঞানে এগুলো বলা আছে এক দুই তিন চার পাঁচ এভাবে বুঝতে অসুবিধা হয় কোরআনে ভ্রূণগটনের স্তরগুলোর বর্ণনা আছে সেগুলো কেমন দেখতে তার উপর আর এটাই অনেক সুবিধাজনক আলহামদুলিল্লাহ সেজন্যই তিনি বলেছেন সেজন্য তিনি বলেছেন নবী মোহাম্মদকে আল্লাহ রাসুল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই আর পবিত্র কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের প্রেরিত আসমানি কিতাব পবিত্র ছাপান্ন নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে যন্ত্রণার কথা আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধু ব্রেনের কারণে আমরা যন্ত্রণা অনুভব করতে পারি আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি চামড়ায় কিছু রিসেপ্টর বা গ্রাহক আছে যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি এগুলোকে বলা হয় পেন রিসেপ্টর পবিত্র কোরআনের সুরানিসার ছাপান্ন নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যে যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের আমি আগুনে দগ্ধ করব যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই সেখানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে তার মানে আমাদের চামড়ায় এমন কিছু আছে যে জন্য আমরা যন্ত্রণা অনুভব করতে পারি এখানে কোরআন পেনডিসিপ্টের কথা বলছে প্রফেসর দা সন যিনি থাইল্যান্ডের চ্যাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট শুধু কোরনের এ একটা শুনেই তিনি মুসলমান হয়েছেন রিয়াদে অষ্টম মেডিকেল কনফারেন্সে তিনি বলেছিলেন লাহু মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরা ফসিলাতে তেপান নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সানুরিহিম আয়াতি না ফেলা ফাঁকি বা ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাইয়ানা লাহুম আন্নাহু আমি তাদের জন্য আমার নিদর্শন ব্যক্ত করবো বিশ্বজগত এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এটাই সত্য কোরআনের আয়াত থেকেই ডক্টর তাগেদাসন বুঝে গেছেন যে কোরআন হচ্ছে আসমানি কিতাব কারো দশটা নিদর্শন লাগে কারো একশোটা লাগে আর কেউ হয়তো হাজারটা নিদর্শন দেখেও সত্যকে মেনে নেয় না এই সব লোকদের সম্পর্কে পবিত্র কোরআনে সুরা বাকার আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে সম্মুম বুকমুন অমিউন পাউমলায়ের জিউন তারা বধির মুখ এবং অন্ধ সুতরাং তারা সত্যের পথে ফিরবে না বাইবেলে একই কথা আছে গসপাল অফ ম্যাথিউ তেরো নম্বর অধ্যায় তেরো নম্বর অনুচ্ছেদে তারা দেখেও দেখে না শুনেও শুনে না আর তারা বুঝতেও পারে না প্রজনন বিদ্যার অন্যান্য বিষয় নিয়ে আমি পরে কথা বলবো ইনশাল্লাহ যদি সময় পায় আমাকে এখানে অন্য বিষয় নিয়েও বলতে হবে বিজ্ঞানের আলোকে বাইবেল নিয়ে বলতে হবে এখানে শুরুতে আপনাদের বলি পবিত্র কোরআনে আটত্রিশ নাম্বার আয়ত উল্লেখ করা হয়েছে যে আমি অনেক আসমানি কিতাব প্রেরণ করেছিলাম এদের মধ্যে চারটার নাম বলা হয়েছে তওরাত জাবুর ইঞ্জিল আর কোরআন তওরাত হলো সেই ওহি বা আসমানি কিতাব যা নাজিল হয়েছিল মুসা মুসালাইসালামের উপর জাবুর হলো সেই ওহি যা নাজিল হয়েছিল দাউদ আলাহিসামের উপর ইঞ্জিল হল সেই ওহিব আসমানি কিতাব যা নাজিল হয়েছিল ইসালামের উপর আর কোরআন হলো সর্বশেষ কথা পরিষ্কার করে বলি এই বাইবেলকে খ্রিস্টানরা ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করেন এটা কিন্তু সেই ইঞ্জিল নয় আমাদের মুসলিমদের বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্টের উপর যে কিতাব নাজিল হয়েছিল আমাদের মুসলিমদের মতে এই বাইবেলে ঈশ্বরের নিজের কথা থাকতে পারে তবে এছাড়াও এখানে নবীগণের কথা আছে ঐতিহাসিকদের কথা আছে অসম্ভব আর অশ্লীল কথার পাশাপাশি প্রচুর বৈজ্ঞানিক আছে যদি বাইবেলের বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের কথা বলেন সেখানে তো থাকতেই পারে কেন নয় বাইবেলের কিছু কথা তো ঈশ্বরই বলেছেন এখন বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে কি বলবেন বলবেন ঈশ্বর ভুল করেছেন আমি আরেকটা কথা বলি বাইবেল আর বিজ্ঞান সম্পর্কে এই কথাগুলো বলে আমি খ্রিস্টান ভাই বা বোনের অনুভূতিতে আঘাত করতে চাই না যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন তাই ক্ষমা চেনেছি আগেই আমি এখানে শুধু এই কথাটাই বলতে চাই যে ঈশ্বরের নিজের কথায় এমন বৈজ্ঞানিক ভুল থাকতে পারে না যেমন খ্রিস্ট বলেছেন সত্যকে খুঁজতে থাকো এই সত্যই তোমাদের মুক্ত করবে আমাদের ওল্ড টেস্টামেন্ট আছে নিউ টেস্টামেন্টও আছে এবার আমরা মেনে চলবো লাস্ট অ্যান্ড ফাইনাল টেস্টামেন্ট সেটা হলো পবিত্র কোরআন এখানে যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা বলেন আমি ওনার সাথে আরো সহজ হতে পারি কারণ উনি একটা বই লিখেছেন দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স উনি তার লেকচার দিয়েছেন উনি একজন মেডিকেল ডাক্তার উনার সাথে আমার ফরমাল হওয়ার প্রয়োজন নেই অন্যান্য খ্রিস্টান ভাই বোনদের বলছি আমার কথা যদি আঘাত পান সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আসুন এবার দেখি বাইবেল কি বলে আধুনিক বিজ্ঞান সম্পর্কে প্রথমে আমরা দেখব জ্যোতির্বিদ্যা বাইবেলে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে শুরুতেই ওল্ড টেস্টামেন্ট বুক অব জেনেসিস প্রথম অধ্যায় সেখানে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমণ্ডলী আর পৃথিবী তৈরি করলেন ছয় দিনে এখানে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে অর্থাৎ সেটা চব্বিশ ঘন্টার একদিন আজকের বিজ্ঞান আমাদের বলে চব্বিশ ঘন্টার হিসেবে ছয় দিনে বিশ্বজগৎ তৈরি করা কোনোভাবেই সম্ভব না করোনায় বলা হয়েছে ছয়টা আয়াম এই আরবি শব্দটা এক বচনে ইয়াম বহু বচনে আয়াম এর অর্থ হতে পারে চব্বিশ ঘন্টার একটা দিন অথবা খুব লম্বা সময় একটা ইয়াম একটা যুগ বিজ্ঞানীরা আমাদের বলেন এটা মানতে তাদের কোনো আপত্তি নেই যে বিশ্বজগত ছয়টা খুব লম্বা সময়ে তৈরি হয়েছে দুই নম্বর পয়েন্ট বাইবেলে আছে জেনেসিসের প্রথম অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে আলো সৃষ্টি প্রথম দিনে জেনেসিসের প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদ এইসব আলোর উৎস নক্ষত্র সূর্য ইত্যাদি চতুর্থ দিনে সৃষ্টি এখন আলোর উৎস কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হয় যেখানে আলো সৃষ্টি করা হয়েছে প্রথম দিনে এটা থেকে তেরো অনুচ্ছেদ পৃথিবীর সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোথেকে দিন রাত নির্ভর করে পৃথিবীর আবর্তনের উপর পৃথিবী না থাকলে দিন রাত পাবেন আপনি কোথেকে চার নম্বর পয়েন্ট জেনেসিস প্রথম অধ্যায় ন থেকে তেরো অনুচ্ছেদে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে জেনেসিস প্রথম অধ্যায় চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদ সূর্য আর চাঁদ সৃষ্টি চতুর্থ দিনে আজকের বিজ্ঞান আমাদের বলে পৃথিবী হলো সূর্যের একটা অংশ পৃথিবী কোনোভাবেই সূর্যের আগে আসতে পারে না এটা অবৈজ্ঞানিক পাঁচ নম্বর পয়েন্ট বুক অফ জেনেসিসের প্রথম অধ্যায়ের এগারো থেকে তেরো অনুচ্ছেদে আছে যে শাকসবজি লতা পাতা ঝোপঝাড় গাছপালা এগুলো সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে আর সূর্য জেনেসিস প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে উনশ অনুচ্ছেদে সূর্য সৃষ্টি চতুর্থ দিনে সূর্যের আলো না থাকলে গাছপালা কিভাবে এলো সূর্যের আলো ছাড়া ভাতল কিভাবে নম্বর পয়েন্ট যে বাইবেলে বলা হয়েছে জেনেসিস প্রথম অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে আর ক্ষুদ্র আলো চাঁদ শাসন করবে রাতকে এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন এটা হলো প্রদীপ যার নিজের আলো রয়েছে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন যদি পড়েন প্রথম ও নম্বর নম্বর অনুচ্ছেদ অনুচ্ছেদ বলছে আর সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য পৃথিবীকে আলো দেওয়ার জন্য অর্থাৎ সূর্য এবং চাঁদের নিজস্ব আলো আছে আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অবশ্য অনেক যুক্তি দেখান তারা বলেন বাইবেলে যে ছয় দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময় করোনা যেভাবে বলা হয়েছে চব্বিশ ঘন্টা সময় নয় এটা অযৌক্তিক বাইবেলে দেখবেন সন্ধ্যা আর সকাল এখানে চব্বিশ ঘন্টার দিনই বোঝানো হয়েছে কিন্তু এখানে যদি একমত হয়ে বলি সমস্যা নেই আপনাদের এই কথাটা না হয় মানলাম এতে করে শুধু সমাধান করতে পারবেন প্রথম বৈজ্ঞানিক ভুলটা ছয় দিনের সমস্যাটা দ্বিতীয় সমস্যাটা যে প্রথম দিনে আলো তৃতীয় দিনে পৃথিবী অন্য চারটে সমস্যার কোনো সমাধান নেই কেউ কথা বলেন যে দিনগুলো ঘন্টা যদি হয়ে থাকে তাহলে গাছপালা কেন আলো ছাড়া চব্বিশ ঘন্টা বাঁচবে না আমি যেখানে বলবো যদি আপনারা বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া চব্বিশ ঘন্টা বেঁচেছিল আমার কোনো আপত্তি নেই তবে আপনি একই সাথে চব্বিশ ঘন্টা আর লম্বা সময় এটা বলতে পারবেন না এক সঙ্গে দুটো বলতে পারবেন না যদি বলেন এটা লম্বা সময় তাহলে এক আর তিন সমাধান হবে তারপরে চারটা বাকি থাকবে যদি বলেন চব্বিশ ঘন্টার একটা দিন তাহলে শুধু পাঁচ নম্বরের সমাধানটা হবে পাঁচটা সমস্যা তখনও বাকি থাকবে এটাও বৈজ্ঞানিক আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম হয় তিনি বলবেন এটা হলো লম্বা সময় আর এখানে মাত্র চারটা বৈজ্ঞানিক ভুল আছে অথবা এটা চব্বিশ ঘন্টার সময় আর এখানে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মাত্র পাঁচটা বৈজ্ঞানিক ভুল আছে এবার পৃথিবী সম্পর্কে বলি পৃথিবীতে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন পৃথিবী কিভাবে ধ্বংস হবে অনুমান এটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে নয়তো চিরদিন টিকে থাকবে দুটোই একসাথে হতে পারে না এটা অবৈজ্ঞানিক কিন্তু ঠিক এই কথাটা বাইবেলে আছে বাইবেল উল্লেখ আছে বুক অব হিব্রু এক নম্বর অধ্যায়ের দশ এগারো অনুচ্ছেদে এছাড়াও বুক অব সামস একশো দুই নম্বর অধ্যায়ের পঁচিশ ছাব্বিশ অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর আকাশ মন্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন আর এগুলো ধ্বংস হয়ে যাবে ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অব এক্লেসিয়াস এক নম্বর অধ্যায়ের চার নম্বর অনুচ্ছেদে আর বুক অব সামস আটাত্তর অধ্যায়ের উনসত্তর নম্বর অনুচ্ছেদে যে পৃথিবী চিরদিন টিকে থাকবে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম তিনি বলবেন কোনটা অবৈজ্ঞানিক প্রথম অনুচ্ছেদ না দ্বিতীয় অবশ্যই দুটো একসাথে হতে পারে না চিরদিন টিকে থেকে আবার ধ্বংস হতে পারে না এটা অবৈজ্ঞানিক এবারে আকাশমন্ডলী সম্পর্কে বলি বাইবেলে উল্লেখ আছে জব এর ছাব্বিশ নম্বর ধরে এগারো অনুচ্ছেদে যে আকাশমন্ডলীর স্তম্ভ কেঁপে উঠবে পবিত্র কুরণেশ্বর লোকমানের দশ নম্বর আয়তা উল্লেখ করা হয়েছে যে তিনি আকাশমন্ডলে নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত তোমরা কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছেন না যে আকাশের কোনো স্তম্ভ নেই বাইবেল বলছে আকাশের স্তম্ভ আছে শুধু আকাশমন্ডলের স্তম্ভ আছে এটা নয় বাইবেলে আছে ফার্স্ট বুক অফ স্যামুয়েল দুই নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদ এছাড়াও বুক অফ জব নয় নম্বর অধ্যায়ের ছয় নম্বর অনুচ্ছেদ আর বুক অফ সামস পঁচাত্তর নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে আছে এমনকি পৃথিবীরও স্তম্ভ রয়েছে আমরা এবার দেখব বাইবেল কি বলে বিভিন্ন খাবার দাবারের ব্যাপারে বাইবেলে আছে বুক অব জেনেসিস এক নম্বর অধ্যায়ের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর তোমাদের দিয়েছেন বীজ সহ লতা পাতা আর ফলসহ গাছ যে ফলের বীজ আছে আর এগুলো তোমাদের খাদ্য বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভাষণ বলছে যে বীজ সহ গাছ ফলসহ গাছ তাদের বীজ সবই তোমাদের খাদ্য আজকের দিনে প্রায় সবাই জানি যে পৃথিবীতে বেশ কিছু বিষাক্ত গাছ রয়েছে যেমন ওয়াইল্ডবেরি নিন ধুতরাতে বিষাক্ত রস থাকে যেমন অ্যালকালয়েড ওলিয়েন্ডার ওপার্ড এগুলো যদি শরীরে যদি খেয়ে ফেলেন তাহলে আপনি মারাও যেতে পারেন এটা কিভাবে সম্ভব যে এই বিশ্বজগতের মানুষ জাতির সৃষ্টিকর্তা এটা জানলেন না যে আপনি এগুলো খেলে মারা যাবেন আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার রোগীদের এই গাছ বা ফল খেতে বলবেন না বাইবেলে সত্যিকারের বিশ্বাসীকে চেনার জন্য একটা বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলা আছে এটার উল্লেখ আছে ষোলো নম্বর অধ্যায়ের সতেরো ও আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুভূতি হবে তারা আমার নামে ভূত ছড়িয়ে বেড়াবে তারা নতুন নতুন ভাষায় কথা বলবে তারা হাত দিয়ে সাপ তুলবে আর প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না তারা যদি অসুস্থ মানুষের মাথায় হাত রাখে সুস্থ হয়ে যাবে এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা আর বিজ্ঞানের ভাষায় বললে একজন সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসীকে চেনার কনফার্মেটরি টেস্ট গত দশ বছরে আমি কয়েক হাজার খ্রিস্টানের সঙ্গে কথা বলেছি মিশনারিদের সঙ্গেও আমি এ পর্যন্ত একজন খ্রিস্টানকেও দেখিনি যে বাইবেলের এই বৈজ্ঞানিক পরীক্ষায় পাশ করেছে আমি এমন কোন খ্রিস্টানকে দেখিনি এই বিষ খেতে এমন কোন খ্রিস্টান যে এই বিষ খেয়েছে কিন্তু মারা যায়নি আর বিজ্ঞানের এই ভাষায় এই পরীক্ষাকে ফলসিফিকেশন টেস্টও বলা হয় অর্থাৎ যদি কোনো ভুল লোক এই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে এই বিষ খায় সে মারা যাবে আর একজন ভুল লোক পরীক্ষাটা দেওয়ার সাহসী পাবে না আপনি সত্যিকারের খ্রিস্টান না হলে এই পরীক্ষা করার সাহসী পাবেন না কারণ সেরকম না হলে আপনি টেস্টটা দেওয়ার চেষ্টা করেন পারবেন না তাই যে সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী নয় সে কখনোই পরীক্ষাটা দেবে না আমি ডক্টর বাইবেল ইন লাইট হিস্ট্রি সায়েন্স বইটা ভালোভাবে পড়েছি আর ধরে নিচ্ছি যে তিনি সত্যিকারের একজন খ্রিস্টান বিশ্বাসী এখন আমি চাই যে উনি আমাদের সামনে এই টেস্টটা দেন প্লিজ চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন না আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে এখনই এই বিষ বলবো না কারণ আজকের আলোচনাটা এখানেই শেষ করতে চায় না আমি শুধু বলবো আপনি কয়েকটা বিদেশি ভাষায় কথা বলেন নতুন ভাষায় আর আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে মানুষ হাজারটা ভাষায় কথা বলে ওনাকে শুধু আমি বলবো যে এই তিনটি শব্দ ওয়ান হান্ড্রেড রুপিস এটা সতেরোটা ভাষায় বলতে ইন্ডিয়াতে সতেরোটি ভাষা সরকারি আর আমি ডক্টর ক্যাম্বেলকে সহজ করে দিচ্ছি আমার কাছে একশো রুপির একটা নোট আছে আর সতেরোটা সরকারি ভাষায় এই নোটে লেখা আছে ইংরেজি আর হিন্দিতেও আছে আমি প্রথমটা বলে দিচ্ছি একশো রুপিয়া হিন্দিতে বাকি পনেরোটা ভাষা এখানে আছে আমি ওনাকে অনুরোধ করব। আমি জানি বাইবেল বলছে তারা বিদেশি ভাষায় নিজে থেকেই কথা বলতে পারবে পড়ার দরকার নেই তবে আমি সহজ করে দিচ্ছি আমি দেখতে চাই কেউ পাশ করেছে এখন পর্যন্ত কাউকে দেখিনি তবে যদি নিজে থেকেই বলতে না পারেন মনে করতে না পারেন তাহলে অন্তত পড়ুন আপত্তি নেই মেনে নেব এখন আমি চেয়ারপারসনকে অনুরোধ করবো এটা ডক্টর জন্য উনি আবার লেকচার দেবেন পনেরোটা ভাষায় ওয়ান হান্ড্রেড রুপি মাত্র তিনটা শব্দ এখন দেখি বাইবেল হাইড্রোলজি সম্পর্কে কি বলে বুক অব জেনেসিসের নয় নম্বর অধ্যায়ের তেরো থেকে সতেরো নম্বর অনুচ্ছেদে বলা আছে যখন নুহনবীর সময় ঈশ্বর পৃথিবীকে বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন তারপর যখন পানি নেমে গেল ঈশ্বর বললেন আমি আকাশে রংধনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যার পানিতে ডুবিয়ে দেব না একজন অবৈজ্ঞানিক মানুষের কাছে এই কথাটায় অনেক বড় ও রংধনু ঈশ্বরের নিদর্শন তিনি আর কখনো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দেবেন না তবে এখন ভালো করে জানি যে সূর্যের আলোর সাথে বৃষ্টির পানি প্রতিসরণের কারণে রংধনু তৈরি হয় আর অবশ্য সময়ের আগেও হাজারবার রংধন উঠেছে যদি বলেন নুন আগে কখনো রংধনু ওঠেনি তাহলে বলতে হবে পৃথিবীতে আগে প্রতিসরণ বলে কিছু ছিল এটাও অবৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারে বলতে গিয়ে বাইবেল বলছে বুক অব লেভেটিকাস চোদ্দ নম্বর অধ্যায়ের ঊনপঞ্চাশ থেকে তিপান্ন নম্বর অনুচ্ছেদে এখানে কোনো বাড়িকে কুষ্ঠরোগের সংক্রমণ থেকে মুক্ত করার নতুন একটা উপায় বলা হয়েছে বলা হয়েছে যে দুটো পাখি নেন একটাকে মেরে সিডার গাছের কাঠ আর সুগন্ধি লতা নেন এগুলো সহ যে পাখিটা বেঁচে আছে সেটাকে রক্ত পানিতে চোবান তারপর বাড়ির চারপাশে সাতবার ছিটিয়ে দেন বাড়ির চারপাশে রক্ত ছড়াবেন যাতে আপনার বাড়িতে কুষ্ঠ রোগের সংক্রমণ না হয় আমরা জানি রক্তের মাধ্যমে জীবনে ছড়া যেমন ব্যাকটেরিয়া আর টক্সিন আশা করি ডক্টর ক্যাম্বেল বাইবেলের এই নিয়মে তার অপারেশন থিয়েটারকে রোগমুক্ত করবেন না এরপর পবিত্র বাইবেল বুক অব লেভেটিকাস বারো নম্বর অধ্যায়ের এক থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে আর আমরা মেডিকেল জানি যে যখন একজন মা সন্তান প্রসব করেন প্রসবের পরের অবস্থাটা একটু অস্বাস্থ্যকর ধর্মীয়ভাবে যদি বলেন অপরিষ্কার আমার কোনো আপত্তি নেই কিন্তু লেভেটিকাসের বারো নম্বর অধ্যায়ের এক থেকে পাঁচ অনুচ্ছেদে বলছে যখন একজন মহিলা কোনো পুরুষ সন্তানের জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে সাত দিন আর এই অপরিষ্কার অবস্থার প্রভাব থাকবে আরো তেত্রিশ দিন আর যদি নারী সন্তান জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে দুই সপ্তাহ আর এই অপরিষ্কার অবস্থার প্রভাব থাকবে আরও ছেষট্টি দিন এক কথায় যদি কোনো মহিলা পুরুষ সন্তানের জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে চল্লিশ দিন আর যদি সেই মহিলা নারী সন্তান জন্ম দেয় তাহলে অপরিষ্কার থাকবে আশি দিন আমি ডক্টর ক্যাম্বেলকে বলবো এটা একটা ব্যাখ্যা দিতে যে কিভাবে একজন মহিলা দ্বিগুণ সময় অপরিষ্কার থাকে যদি সে নারী সন্তান জন্ম দেয় এমন হওয়ার কারণটা কি বাইবেলে কোনো ব্যভিচারীকে চেনার জন্য খুব সুন্দর একটা পরীক্ষা আছে কিভাবে বুঝবেন একজন মহিলা ব্যভিচার করেছে এটা আছে বুক অব নাম্বার পাঁচ নম্বর অধ্যায়ের এগারো থেকে একত্রিশ অনুচ্ছেদে আমি এখানে সংক্ষেপে বলছি বলা হয়েছে যে যাজক একটা পাত্রে কিছু পানি নেবেন মেঝে থেকে ধুলো নেবেন সেটা পানিতে মেশাবেন আর এটাই হলো তেতো পানি এই পানিকে অভিশাপ দিয়ে ওই মহিলাকে দেবেন যদি সে ব্যবচার করে থাকে আর এই পানি খায় তার শরীরেও অভিশাপ চলে যাবে তার পেট ফুলে যাবে উরু পচে যাবে লোকজন তাকে অভিশাপ দেবে যদি মহিলা ব্যবচার না করে থাকে তাহলে কিছুই হবে না সে একেবারে পরিষ্কার থাকবে আর গর্ভবতী হবে একজন মহিলা ব্যবচার করেছে কিনা তা জানার জন্য সুন্দর